শ্লোক আলোচনা করেছি পঁচিশ নম্বর শ্লোক পর্যন্ত ভগবান বেদ অনুগত সিদ্ধান্ত বেদ অনুসারে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে প্রদান করেছেন এখন আমরা ছাব্বিশ নাম্বার শ্লোক থেকে বেদ বিরুদ্ধ কিছু সিদ্ধান্ত ভগবান উল্লেখ করবেন তৎকালীন সময়েও সেই সমস্ত বেদ বিরুদ্ধ সিদ্ধান্ত গুলি জগতে প্রচলিত ছিল বেদ বিরুদ্ধ সিদ্ধান্ত মানে বেদ বিরুদ্ধ সিদ্ধান্ত মানে বেদের যে সিদ্ধান্ত আত্মা পরমাত্মা বা পরমেশ্বর ভগবান পৃথক ভগবান সাকার জীবাত্মা তার অংশ জীবাত্মা নিত্য এই যে সিদ্ধান্ত গুলি এগুলো বেদের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত গুলিকে যারা মানেন না সেই বেদ বিরুদ্ধ সিদ্ধান্ত এখন কিছু আমরা শ্রবণ করব এই সিদ্ধান্তগুলি অনুসারেও যদি অর্জুন বিশ্বাসী হন তাহলেও তার শোক করা উচিত নয় শ্লোক এগারো থেকে শ্লোক করুণা জনিত শোক যার জন্য যুদ্ধ করতে চাইছিলেন না সেই শোক নিরসন করা হচ্ছে বেদ বৈদিক সিদ্ধান্তের মাধ্যমে এবং বেদ বিরুদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে দুটো সিদ্ধান্ত অনুসারেই অর্জুনকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে তার কর্মই করা উচিত যদি বেদ মানেন তাও তার কর্তব্য কর্ম করা উচিত যদি বেদ না মানেন বেদ বিরুদ্ধ সিদ্ধান্তে বিশ্বাসী হন অর্জুন তাহলেও তার কর্ম করা উচিত ছাব্বিশ নম্বর শ্লোক থেকে বেদ বিরুদ্ধ সিদ্ধান্ত গুলি ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করছেন অথ চৈনম নিত্য জাতম নিত্যম বামনা সে মৃতম তম মহাবাহ নৈনম আরহসি হে মহাবাহ আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই নজায়তে মৃয়তে বা কদাচিন আত্মার জন্ম হয় না বা মৃত্যু হয় না নায়ম ভা না ভবিতা পুনর উৎপত্তি বা বৃদ্ধিও হয় না আত্মা চিরনবীন চিরপুরাতন হলেও চিরনবীন এই যে বৈদিক সিদ্ধান্ত এই সিদ্ধান্তে অর্জন তুমি যদি বিশ্বাসী না হও যে আত্মা মরে যায় বা আত্মা বলে কিছু নেই এটাও যদি তুমি মনে করো তাহলেও তোমার শোক করার কারণে তা এখন আমরা চার বাগ বৌদ্ধ জৈন এই যে সিদ্ধান্তগুলি এগুলো হচ্ছে বেদবরুদ্ধ সিদ্ধান্ত জৈন সম্প্রদায় যারা রয়েছেন বুদ্ধিষ্ট যারা রয়েছেন এবং চার বাঘ চার বাঘের কোন সম্প্রদায় নেই কিন্তু চারবাগের সিদ্ধান্তে এই জগতের মানুষ অনেকাংশেই বিশ্বাসী এই বেদ যদি অর্জুন মেনেও নেন তাহলেও তার শোক করার উচিত নয় কারণ এই বেদ বিরুদ্ধ সিদ্ধান্ত গুলিতে বিশেষ করে বৌদ্ধ সিদ্ধান্ত চারবাগ সিদ্ধান্ত বা জৈন সিদ্ধান্তে তারা বেদকেও বিশ্বাস করেনি তারা নাস্তিক এবং নিরীশ্বর নিরীশ্বর মানে ঈশ্বর নেই নাস্তিক এগুলো নাস্তিক দর্শন দুই ধরনের নাস্তিক দর্শনের কথা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে বৈভাষিক আর একটা হচ্ছে লোকায়তিক বৈভাষিক এবং লোকায়তিক লোকায়তিক দার্শনিকদের কথা আগে বলা হচ্ছে এই সমস্ত দার্শনিকেরা এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ে কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয় এই লোকায়তিক যারা এদের সিদ্ধান্ত হচ্ছে এটা যে জড়ো থেকেই প্রাণ এসছে আধুনিক জড় এবং জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করে আধুনিক বৈজ্ঞানিক বা জড়বাদী দার্শনিক যারা রয়েছেন যেমন তার চার ভাগ হচ্ছে জড়বাদী দার্শনিক তাদের মতবাদটা এই লোকায়তিক মতবাদের সঙ্গে মিলে যায় যে আত্মা বলে কিছু নেই এই জড় থেকেই আত্মা এসছে তাদের মতে দেহটি হচ্ছে কতগুলি জড় পদার্থ জড় উপাদানের সমন্বয় মাত্র এবং কোন এক পর্যায়ে জড় উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয় অ্যান্থ্রোপোলজি বা বিজ্ঞান এই মতবাদের ভিত্তিতে প্রচলিত হয়েছে আধুনিক যুগে বিশেষ করে আমেরিকাতে এই মতবাদ এবং বৌদ্ধ ধর্মের নির্বিশেষবাদ নিরীশ্বরবাদের ভিত্তির উপর অনেক নকল ধর্ম বুঝিয়ে উঠেছে এটা লোকায়তিক সম্পর্কে এতক্ষণ বলা হবে মডার্ন সায়েন্স বা চারবাক জড়বাদী বিজ্ঞানী এরকম পাশ্চাত্যে আরো অনেক জড়বাদী বৈজ্ঞানিক আছেন তারা সব এই লোকায়তিক ফিলজির অন্তর্গত বা জৈনের বা বুদ্ধিষ্টরা এরা সব লোকায়তিকের মধ্যে পড়ছে বৈভাষিকের মধ্যে বুদ্ধিষ্টাও পড়ে তো যাই হোক এদের সিদ্ধান্ত হচ্ছে জড় থেকে প্রাণ আমি একজন কথা বলি তিনি একটা প্রাণের উদ্ভব সম্পর্কে একটা গবেষণা করেছেন তার নাম হচ্ছে লুই পাস্তর লুই পাস্তর তিনি কিছুদিনের জন্য একটা জলপূর্ণ পাত্রে কিছু শুকনো পাতা রেখে দিয়ে এবং কিছু শুকনো খর রেখে দিয়ে কিছুদিন ঢেকে রেখে দিয়েছিলেন বেশ কিছুদিন পরে যখন সেই ঢাকনাটা খুললেন তখন দেখছেন সেই যে জলের মধ্যে ছোট 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 পোকা হয়ে গেছে তো জল অথবা খর দুটোই জড় পদার্থ চলো জড় পদার্থ শুকনো পাতা বা শুকনো খড় সেটাও জড় পদার্থ তো দুটো সংমিশ্রণে পোকা উৎপন্ন হলো এটা ওদের সিদ্ধান্ত জড় থেকে জীবন এসছে তা আপনারা এটাকে কিভাবে খণ্ডন করবেন তা আমাদের সিদ্ধান্ত হচ্ছে বৈদিক সিদ্ধান্ত হচ্ছে যে আত্মা যেহেতু সব জায়গায় আছে আত্মা জলেও আছে আত্মা শুকনো পাতা বা শুকনো খড়ের মধ্যেও আছে শুধু উপযুক্ত পরিবেশ পেলে সেখান থেকে একটা শরীর ধারণ করে পাতা শুকনো পাতা এবং জল মিশ্রিত হয়েছে একটা উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে তাই একটা শরীর ধারণ করেছে আত্মা এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত কিন্তু লুই পাস্তুর বললেন লুই পাস্তুরের সিদ্ধান্ত হচ্ছে দুটো জলবস্তু মিশ্রিত হয়েছে বাস প্রাণ চলে এসছে তারা আরেকটা উদাহরণ দেন আরেকটা লজিক তারা দেন সেটা হচ্ছে যে পান সুপারি চুন যারা আগে খাওয়া অভ্যাস ছিল তাম্বুল এসএমএস লোক হলে তাম্বুল বলে বাংলাতেও ভোগারতিতে তাম্বুল কথাটা উল্লেখ করা আছে পান সুপারি চুন একসঙ্গে চিবাবেন আর নাও যদি চিবান হামাদিস্তাতে হামাদিস্তাতে আপনি ওটাকে পেশাই করবেন দেখবেন লাল হয়ে গেছে আমরা আমাদের এগুলো আগে কাজ ছিল বুঝতে পারছেন তো ছোটবেলায় এই আমার ঠাকুর দাদা দাঁত ভেঙে চুড়ে একাকার হয়ে গিয়েছিল তো তো পান সুপারি খাওয়া অভ্যাস তারপরে পান সুপারি খাবে পান সুপারি তার চেমাতে পারে না তখন কি ওই হামা দিস্তাতে কুটিয়ে দিতে হতো পান সুপারি চুন দিয়ে ভালো করে থেতলাতে হতো লাল টুকটুকে হয়ে যেত তারপর ব্যাস এবার ওটা উনি চুষে চুষে খাবেন চিবাতে তো আর পারবে না চুষে চুষে খাবেন আবার চুষে টুষে খাওয়া হয়ে গেলে এবার আমরা একটু করে পেতাম হ্যাঁ মুখ থেকে বের করে একটু দিতেন ওটা আমরা মুখে পুড়ে নিয়ে আমাদের তো সাঁত পাত লাগতো না ওই যা চুন টুন দেওয়া থাকতো তো ওটা প্রথমেই আমাদের দিলে মাথা মাথা ঘুরে যাবে প্রথমে আমাদেরকে দিতেন ছোট খেতে ইচ্ছা হতো আমাদের মুখ থেকে একটু বার করে অল্প একটু আমাদের তাই এই যে পান সুপারি চুন একসঙ্গে পেশাই করলে লাল টক টকে হয়ে যায় বা যদি আপনি চিবান তাহলে মুখ লাল হয়ে যাবে কেন না পানে লাল রং ছিল না চুনে লাল রং ছিল না সুপারিতে তিনটা সংমিশ্রণে একটা লাল নতুন কালার তৈরি হতো লাল ঠিক তদরুপ জড় পদার্থ বিশেষ প্রক্রিয়ায় সংমিশ্রণ হলে প্রাণের উদ্ভব হয় এটা হচ্ছে এদের যুক্তি যেমন লুই পাস্তরের যুক্তিটা আপনাদেরকে বললাম এইভাবে প্রাণ জড় থেকে এসছে এই সিদ্ধান্তটা সিদ্ধান্ত অনুগামী যারা রয়েছেন ভক্তরা তারা কেউ মানেন না ভক্তদের সিদ্ধান্ত হচ্ছে আত্মা সব জায়গায় আছে জলে আছে মাটিতে আছে অন্তরিক্ষে আছে আগুনে আছে সব জায়গায় আছে শুকনো পাতা পাথর সব জায়গায় আছে শুধু অনুকূল পরিবেশ পেলে সেখান থেকে একটা শরীর ধারণ করে এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত কিন্তু যারা জনবৈজ্ঞানীরা তারা তো আত্মার অস্তিত্বে যেহেতু বিশ্বাসই নন তাই তারা তাদের মতে প্রাণের উদ্ভব হচ্ছে আত্মা নয় প্রাণের উদ্ভব হচ্ছে কেমিক্যাল কম্বিনেশন আমরা বলি প্রাণের উৎস হচ্ছে প্রাণ আত্মা নাই নাই প্রাণ নাই সেই শরীরে কোনো প্রাণ নেই যেহেতু চেতনাটা হচ্ছে আত্মার শক্তি তা আত্মা আছে মানে শরীরে প্রাণ বা চেতনা আছে আত্মা নেই মানে সেই শরীরে প্রাণ বা চেতনা নেই তাই যদি হবে তাহলে শুকনো পাথার মধ্যে আত্মা কি করে আছে সেখানে তো কোনো চেতনা নাই না সেখানে চেতনাটা আবৃত অবস্থায় আছে না আত্মার চেতনা তো আচ্ছাদিত মুকুলিত বিকশিত পূর্ণ বিকশিত বিভিন্ন ভাবে থাকতে পারে এটা গেল লোকায়তিক মতবাদ যে তারা মনে করছে যে কেমিক্যাল কম্বিনেশনের মাধ্যমেই প্রাণের সঞ্চার ঘটেছে কৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি যদি মনে করো যে বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়ার ফলে সংমিশ্রণের ফলে প্রাণের উদ্ভব হয়েছে তাহলে তোমার শোক করার তো দরকার নেই কারণ এই যে তোমাদের তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতা পিতামহ এই সমস্ত পিতৃব্য যারা আছেন তাদেরকে তুমি যদি হত্যা করো তাহলে তো এরা কমি কেমিক্যাল এরা মারা যাবে মানে এদের কেমিক্যাল গুলি মাটিতে মিশে যাবে শরীরের যে কেমিক্যাল গুলি ছিল আবার কেমিক্যাল একসঙ্গে হয়ে আবার প্রাণের সঞ্চার হবে শোক করার কি দরকার তারা যদি কম্বিনেশন হয় তাহলে সেগুলো আবার আবার মিশে যাবে মাটিতে সেখান থেকে আবার কেমিক্যাল কম্বিনেশন হয়ে আবার উদ্ভব হবে প্রাণের শোক করার তো কিছু নেই এরপরে বৈভাসিক মত এগুলো সব নাস্তিক দর্শন মানে বেদ বিরুদ্ধ দর্শন বৈভাষিক দার্শনিকগণ তারা কি বলেন বৈভাষিক দার্শনিকদের মতে অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন তাহলেও তার শোক করার কোনো কারণ ছিল না কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ শোক করে এবং তার কর্তব্য কর্ম থেকে বিরত হয় না পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধবিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে কত টন টন রাসায়নিক উপাদান তো নষ্টই হচ্ছে বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয় সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নশ্বর বলে মনে করতেন অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মাও বিনাশপ্রাপ্ত হয় বলে মনে করতেন তাহলেও তার অনুশোচনা করার কোনোই কারণ ছিল না এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড়পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তেই রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়ে পুনরায় জড় পরিণত হচ্ছে তাই তার জন্য দুঃখ করার কোনো কারণ নেই এই মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্নই ওঠে না তাই অর্জুনের পিতামহ আচার্য আদি আত্মীয় পরিজনদের হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় নেই কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্রুপ সহকারে অর্জুনকে মহাবাহু অর্থাৎ যার বাহুদয় মহাশক্তি সম্পন্ন বলে সম্বোধন করেছেন কারণ অন্তত পক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি এবং তার ফলে তাকে মনে করিয়ে দিয়েছিলেন দিয়েছেন যে তিনি ক্ষত্রিয় এই বর্ণ বিভাগ বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং যে এই বৈদিক বর্ণাশ্রম ধর্ম মেনে চলে সে বৈদিক নির্দেশ অনুযায়ী আত্মার অস্তিত্বে বিশ্বাস করে তাহলে বৈভাষিক মতবাদটাও লোকায়তিক মতবাদের মতোই বৈভাষিকরাও মনে করেন যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আত্মার উদ্ভব হচ্ছে লোকায়তিকরা যেরকম মনে করছেন বৈভাষিকরাও তারা এরকম মনে করছেন তবে বৈভাষিকদের মতে তারা বলছেন যে আত্মা শরীরের সমান আত্মার সাইজটা শরীরের সমান মানে শরীরটাই আত্মা তাদের মতে শরীরটাই আত্মা ওই তারা বলে আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না বুঝতে পারছেন তাদের মধ্যে শরীরটাই আত্মা তারা বলেন যে এই যে প্রাণের উদ্ভব শরীরের মধ্যে কিভাবে হচ্ছে না তারা একটা যুক্তি দেন আর ঢেউ সমুদ্রের ঢেউ দেখেছেন আপনারা সমুদ্রের ঢেউ কুড়িতে যারা গেছেন সমুদ্রের ঢেউ দেখেছেন দীঘাতে যারা গেছেন সমুদ্রের ঢেউ দেখেছেন বা অন্য কোনো সমুদ্রে যারা গেছেন তারা সমুদ্রের ঢেউ দেখেছেন তো ঢেউগুলিতে কি দেখা যায় ঢেউ বলে কি আলাদা কিছু আছে ঢেউ বলে আলাদা কিছু নেই কোথাও জল উঁচু হচ্ছে তাকে আমরা ঢেউ বলছি জলটা নিচু হয়ে গেলে ঢেউ নাই জল সমান হয়ে গেলেও ঢেউ নাই কিন্তু আপনি সেই ঢেউয়ের মধ্যে যদি একটা ফুটবল ছেড়ে দেন ফুটবলটার অস্তিত্ব আছে ঢেউয়ের সাথে সাথে ফুটবলটা উপরে উঠবে নিচে নামবে আপনারা বিচার করে দেখুন ঢেউ কোনো আলাদা বস্তু হয় না জলটাকেই ঢেউ বলা হয় যখন উঁচু হয়ে উঠে তখন তাকে ঢেউ বলা হচ্ছে বা তরঙ্গ বলা হচ্ছে আর জলটা যখন সমান হয়ে যাচ্ছে তখন আর কোনো তরঙ্গ নাই ঢেউ নাই জল থেকে ঢেউ বলে আলাদা কোনো কিছু নেই কিন্তু ঢেউয়ের মধ্যে যদি আপনি সেই জলের মধ্যে যদি আপনি একটা বল ছুড়ে দেন যদি জলে সেই তরঙ্গ ওঠে বা ঢেউ ওঠে তাহলে বলটা ঢেউয়ের সাথে সাথে ওঠা নামা করবে বলটার আলাদা অস্তিত্ব আছে ঢেউয়ের কোনো আলাদা কোনো অস্তিত্ব নেই তদ্রুপ এরা যুক্তি দেন বৈভাষিকরা যে আত্মা বলে শরীরে কোনো কিছু নেই মনে হচ্ছে যেন আত্মা আছে কিন্তু আসলে আত্মা বলে কিছু নেই এটা ঠিক ঢেউয়ের মতো সমুদ্রে যেমন ঢেউ মনে হয় যেন সমুদ্রে ঢেউ বলে কিছু আছে আসলে ঢেউ বলে কিছু নেই সেটা জলেই তেমনি শরীরে আত্মা বলে কিছু নেই সেটা শরীরের রাসায়নিক বিক্রিয়া পদার্থগুলি এত দ্রুত সংমিশ্রণ ঘটছে যার ফলে একটা চেতনা উদ্ভব হচ্ছে শরীরে যেটাকে আত্মা বলা হচ্ছে এবং যেটা শরীরটা নষ্ট হওয়ার সাথে সাথে নষ্ট হয়ে যায় তারা আরেকটা যুক্তি দেয় যেটা বলা হচ্ছে আলোলো চক্র আলোলো চক্র মানে হচ্ছে মাথার উপরে আপনাদের ফ্যানটা ঘুরছে ফ্যানের দিকে তাকিয়ে দেখুন দেখবেন একটা চক্রকার মনে হচ্ছে যেন একটা চক্র আসলে ওখানে কোনো চক্র টক্র নেই ফ্যানটা জোরে ঘুরছে জন্য মনে হচ্ছে একটা চক্র মাথার উপরে ঘুরছে বাতাসের চক্র কিন্তু ওখানে কোনো চক্র নেই ছোটবেলায় আপনারা তারাবাতি জ্বালিয়েছেন কালী পূজাতে তারাবাতি জ্বালিয়ে কি করতেন ঘোরাতেন ঝরঝর ঝরঝর করে যখন ঝুড়ে পড়তো তারাবাতি থেকে তখন সেটা আপনারা ঘুরাতেন ঘুরালে কি মনে হতো চাকা চাকা মনে হতো চাকা ঠিক তেমনি আলোলো চক্রের ন্যায় শরীরে এই উপাদানগুলি এত দ্রুত ক্রিয়াশীল বা বিক্রিয়া সংমিশ্রণ ঘটছে তাদের তার ফলে মনে হচ্ছে যেন শরীরে একটা আত্মা বলে কিছু প্রাণ রয়েছে আসলে আলাদা করে কোন টাত্মা নেই শরীরটাই আত্মা এটা হচ্ছে বৈভাষিকদের মতবাদ বৈভাষিক তারাও এরকমই অনেকটা বলেন এরকম শরীরের জন্য তারা শরীরটাকে মারা গেলেও রেখে দেয় তারা বিশ্বাস করে একদিন না একদিন আবার যেহেতু এগুলো কেমিক্যাল থেকেই আত্মার উদ্ভব হয়েছে তাই শরীরটার কেমিক্যাল গুলো আবার একদিন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন আবার থেকে উঠবে ওই তারা মমি করে রেখে দেয় বুদ্ধিষ্ট টেম্পল গুলোতে দেখবেন এরকম সব করে মমি করে ওদের সব সাধু সন্তদের রেখে দিয়েছে আমি এক সময় বাংলাদেশের রাঙামাটি রাঙামাটিতে গিয়েছিলাম পার্বত্য অঞ্চল সেখানে এক বুদ্ধিস্ট আশ্রমে গেলাম তো ওদের যে গুরুদেব ছিলেন তো তাকে রকম মারা গেছেন তাকে ওইরকম মমি করে রেখে দিয়েছে না রেখে তাদের বিশ্বাস একদিন একদিন আবার জেগে উঠবে বৈভাষিক সিদ্ধান্তটাকে এটাও নাস্তিক সিদ্ধান্ত বুদ্ধিস্টের বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক ভগবানের অবতার বুদ্ধদেব কিন্তু তার সিদ্ধান্তটা হচ্ছে নাস্তিক সিদ্ধান্ত তিনি বেদকে অস্বীকার করেছেন তিনি বলেছেন বেদ মানার দরকার নেই বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক তো বাদটা হচ্ছে এবং এটাকে বৈভাষিক মতবাদও বলা হয় তো এবং লোকায়তিক এই ধরনের সিদ্ধান্তগুলি গুলি তখনও ছিল জগতে ভগবান শ্রীকৃষ্ণ যখন ছিলেন তখনও এই মতবাদগুলি ছিল তখন বৌদ্ধ বলে ছিল না তখন বৈভাষিক রূপে ছিল এই মতবাদটা পরে এই আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে বুদ্ধদেব যখন এলেন ভগবান বুদ্ধদেব তখন সেই বৈভাষিক মতবাদটাকেই তিনি পুনরায় প্রচলন করলেন যেটাকে বৌদ্ধবাদ বলা হচ্ছে তা নাহলে আগের থেকেই বৈভাষিক রূপে বুদ্ধবাদটা ছিল লোকায়তিক বৈভাষিক এই মতবাদ গুলি হচ্ছে নাস্তিক মতবাদ এগুলি বেদবিরুদ্ধ মতবাদ এই মতবাদে যদি কেউ বিশ্বাসী হয় তাহলেও তার শোক করা উচিত নয় কারণ এই কেমিক্যাল গুলি যদি নষ্ট হয়ে যায় তাহলে আর পুনর্জন্ম হবে না পাপের ফল ভোগ করতে হবে না অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে পাপের ফল পাপ হবে আমার আমার পাপের ফল ফল ভোগ করতে হবে তো পাপের ফল ভোগ করতে হবে না কারণ পুনর্জন্ম আর হবে না বা পুনর্জন্ম হলেও কোনো কিছু যায় আসে না কারণ তো কেমিক্যাল কম্বিনেশন থেকে আবার জন্ম হবে অসুবিধা বুঝায় যাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্যচ তস্মাদপরিহারয অর্থী নতম সচিতুম আর হসি বৈভাষিকরাও এই মতবাদটাই প্রায় বলেন কিন্তু তারপরেও কিছু তার্কিক রয়েছেন এই সমস্ত বৈভাষিক এবং লোকায়তিকগণকে তার্কিক বলা হয় তো তারা সিদ্ধান্ত দেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যই অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার সুখ করা উচিত নয় বৈভাষিক লোকায়তিক এই দার্শনিকদের এদেরকে বলা তার্কিক এরা তর্ক করে বেদের বিরুদ্ধে তর্ক করে তারা তাদের মতে দেহটাই আত্মা দেহের যখন বারবার জন্ম হয় দেহের বারবার মৃত্যু হয় তারা বলছেন দেহের মৃত্যুর সাথে সাথে আত্মার মৃত্যু হয়ে যায় ঠিক আছে দেহটাই যেহেতু আত্মা দেহ মৃত্যু মানে আত্মার মৃত্যু এদের সিদ্ধান্ত হচ্ছে এটা আবার দেহের জন্ম হবে কেমিক্যাল কম্বিনেশনের মাধ্যমে আবার আত্মার জন্ম হবে দেহটাকে যেহেতু তারা আত্মা বলে মনে করেন কিন্তু বৈদিক সিদ্ধান্তটা কি আত্মার তো কোনো মৃত্যু হয় না আত্মার জন্ম হয় না ন জয়তে মতে বা কদাচিতা না ভবিতা বা না ভূয় অজ নিত্য শস্যত পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে অজ আত্মার কখনো জন্ম হয় না বা আত্মার মৃত্যু হয় না তাহলে জন্ম কার হয় জন্ম হয় শরীরে শরীরের মধ্যে যখন আত্মা প্রবেশ ঘটে তখন একটা শরীরের জন্ম হয় শরীর থেকে যখন আত্মা বেরিয়ে যায় তখন শরীরটার মৃত্যু হয় শরীরের মধ্যে আত্মা প্রবেশ ঘটলে শরীরের জন্ম হয় আর শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে শরীরের মৃত্যু হয় এই শ্লোকটা যদিও এই সমস্ত বৈভাষিক লোকায়তিক তার মতবাদ কিন্তু এটা আমরা বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে ব্যাখ্যা করতে পারি সাতাশ নম্বর শ্লোকটাকে যে না আত্মার জন্ম হয় না দেহের জন্ম হয় তাই দেহের মৃত্যু হয় আত্মার মৃত্যু হয় না যেহেতু আত্মার পুনর্জন্ম রয়েছে আত্মা যেহেতু নিত্য তাই আত্মার পুনর্জন্ম হয় তথা দেহান্তর প্রাপ্তি একটার পর একটা দেহ ধারণ করে আত্মা আত্মা যখন পুনরায় আর একটা দেহে প্রবেশ করে তখন সেই শরীরটার জন্ম হয় এটা যদি আমরা বৈদিক সিদ্ধান্ত অনুসারে বিচার করি তাহলে তাতেও আমাদের শোক করা উচিত নয় আমরা যদি মনে করি না আত্মা মরে যায় তাতেও শোক করা উচিত নয় যেদিক থেকে এই শ্লোকটা আমরা বিবেচনা করি না কেন আমাদের শোক করা উচিত আমরা যারা বৈষ্ণব এই শ্লোকটা আমরা বিবেচনা করি তাহলে আমরা তো জানি আত্মা মারা যায় দেহটা মারা আত্মা তো থেকে যায় তা আত্মা আবার একটা শরীর কর্মফল অনুসারে শরীর পায় তাহলে আত্মা সেই শরীরে মাধ্যমে আবার তার জন্ম হলো আবার সেই শরীরটা থেকে যখন বেড়িয়ে যায় তখন তাকে মৃত্যু বলা হয় তাহলে আত্মার মৃত্যু হয় না দেহের মৃত্যু হয় আর আত্মার জন্ম হয় না এই যে আমরা জন্মদিন পালন করি আত্মার না দেহের আত্মার কোনোদিন জন্ম হয় না তো জন্মদিন কোথা থেকে পালন করবে বলুন বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন জন জন্মদিন পালন করছেন বলে পোস্ট দিয়ে থাকেন তাই আত্মা তো জন্মই হয় না আপনি কিসের জন্মদিন পালন করছেন আপনার দেহের জন্মদিন পালন করে আপনি ঢাক ঢোল পেটাচ্ছেন লোকজন খাওয়াচ্ছেন যে জিনিসটা অনিত্য একদিন নষ্ট হয়ে যাবে তার জন্য আপনি উৎসব করছেন আপনারা হয়তো ভাববেন ওই বাবা প্রভু আপনি জন্মদিনের এত বিরোধী কত কত মহান ভক্তরা তো জন্মদিন পালন করে করে। আমি সেটা বলছি না যে করে না আমাদের বুঝতে হবে আত্মার কোনোদিন জন্মই হয় জন্মদিন পালনটা করবেন কার দেহের দেহের জন্মদিন পালন করে লাভটা কি সুতরাং সেটা নিয়ে আনন্দের কিছুই নাই পালন করে আনন্দ উৎসব উদযাপন করবো তো আনন্দের কিছু নাই তো বৈষ্ণবেরা কেন তাহলে জন্মদিন পালন করেন না বৈষ্ণবেরা বৈষ্ণবের কৃপা লাভ করার জন্য জন্মদিন উৎসব করেন যাতে বৈষ্ণব সেবা করার একটা সুযোগ পান অনেক বৈষ্ণবকে ডেকে নিয়ে প্রসাদ পাওয়াবেন তাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন কৃষ্ণ ভক্তিতে কৃষ্ণ সেবায় যাতে আরো দৃঢ় হতে পারেন সেই জন্য তারা জন্মদিনের উৎসব পালন করে। তাহলে তারা জানেন যে আত্মার কোনোদিন জন্ম হয় না সুতরাং তার জন্ম উৎসব পালন করার কোনো মানে হয় না হম ভগবানেরও তো জন্ম হয় না তাহলে ভগবানের জন্ম উৎসব পালন হয় কেন না আবির্ভাব ঘটে ভগবান আবির্ভূত হন ভগবানের কোনো জন্ম হয় না আমাদের তো তাও বলতে পারেন যে জন্ম হচ্ছে শরীরে শরীরের আমাদের শরীরটার জন্ম হচ্ছে কিন্তু ভগবানের তো শরীর বলে কিছু নেই ভগবানের আত্মাটাই শরীর শরীরটাই আত্মা তো ভগবানের আবির্ভাব তিথি জন্ম জয়ন্তী বলা হয় ওই জন্য শুদ্ধ বৈষ্ণবদের আবির্ভাব তিথি তাদেরকেও জন্ম উৎসব বলা হয় না আবির্ভাব তিথি ব্যাস পূজা মহোৎসব সেবা সারা বছর করছেন বা শ্রদ্ধা নিবেদন করছেন সব তিনি পরম্পরার মাধ্যমে কৃষ্ণের কাছে পাঠিয়ে দেন এটা বিশেষ তিথি সেই জন্য সেটা উদযাপন করা হয় আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে প্রভু আপনার খুব সিক্রেট আমি চিন্তা করছি হ্যাঁ খুবই সিক্রেট ঠিকই তো আত্মা যে কবে জন্ম হয়েছে তার তো কোনো ইতিহাসই না এটা সিক্রেট হবে না কি হবে এটা সত্যি সিক্রেট কথা এটা খুব রহস্যযুক্ত কথা যে কবে যে আমার জন্ম হয়েছে ভগবান থেকে আমি নিজেও জানি না তো কবে আমি জন্মদিন পালন করুন আচ্ছা যদি কথার কথা ধরে নেই যেদিন যেদিন আপনি মাতৃগর্ভে প্রবেশ করলেন সেদিনটাই আপনার জন্মদিন তা মাতৃগর্ভে আমি প্রবেশ কবে করেছি তো আমি নিজেও তো জানি না যবে আমার মাতৃগর্ভ থেকে বেরিয়েছি সেদিনটাকে জন্মদিন ধরা হচ্ছে মাতৃগর্বে তো আমার তার আগেই জন্ম হয়ে গেছে এই যে শরীরের মধ্যে আমি প্রবেশ করেছি সেটাই তো জন্ম শরীর থেকে যখন আমি বেরিয়ে যাচ্ছি সেটা মৃত্যু যেদিন আমি মাতৃগর্ভের শরীরে প্রবেশ করেছি সেদিন এসব মতো সেদিনটাই আমার জন্ম কিন্তু আমরা জন্মদিন পালন করি কবে বা এমনিতেই যে কোনো প্রকার বার্থ সার্টিফিকেটে জন্মদিন কবে লেখা হয় যেদিন মাতৃগর্ভ থেকে আবির্ভূত ভূমিষ্ঠ হচ্ছেন সেদিন সমস্ত জায়গাতেই ক্যালকুলেশনে বৈদিক ক্যালকুলেশন সব জায়গায় মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসাটাকে জন্মদিন ধরা গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে তার গোষ্ঠী বিচার আদি ইত্যাদি করা হয় কিন্তু যদি আরো সূক্ষ্ম বিচার করা যায় তাহলে যেদিন গর্ভাধান সংস্কার হচ্ছে পিতামাতা যেদিন মিলিত হচ্ছেন সন্তান কামনা করে সেই দিনটা হচ্ছে আত্মার জন্মদিন সেদিনটাই আত্মার জন্মদিন যদি কেউ পালন করতে চায় সেটা কারণ সেদিন তিনি একটা শরীরে প্রবেশ করছেন তা আত্মার অস্তিত্বে যারা বিশ্বাসী নন তাদের তো আর জন্মদিন পালন করার কোনো মানেই হয় না যারা আত্মার অস্তিত্বেই বিশ্বাস করে না তাদের আবার জন্মদিন আসে তাদের আত্মা মানেই না শরীরটা তো নিত্য নয় তা জড় একটা উৎসব পালন করে কি লাভ যে জিনিসটা নষ্ট হয়ে যাবে তাকে নিয়ে মাতামাতি করে লাভ আছে পরের শ্লোক তো আমরা এগুলি কিন্তু বেদ বিরুদ্ধ নাস্তিক সিদ্ধান্ত আমরা শুনছি আরো কয়েকটা রয়েছে পরের শ্লোক আঠাশ নম্বর ভারত ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্তিব এ ভারত সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর তারা বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং সেই জন্য শোক করার কি কারণ আচ্ছা আত্মার অস্তিত্বে বিশ্বাসী অথবা অবিশ্বাসী উভয় মতবাদকে মেনে নিলেও শোক করার কোনো কারণ নেই যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে তবুও এমন কি কেউ এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয় তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই কারণ জ্বরের মধ্য থেকে প্রাণের উদ্ভব যদি হয় জ্বরের মধ্য থেকে প্রাণের উদ্ভব হয়ে যদি তা আবার জ্বরের মধ্যেই বিলীন হয়ে যায় তবে সেই জন্য অনিত্য বস্তুর জন্য শোক করা নিতান্তই নির আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি অব্যক্ত থাকে এই সূক্ষ্ম অব্যক্ত থেকে আকারের প্রকাশ হয় যেমন আকাশ থেকে বায়ু উদ্ভব হয় বায়ু থেকে অগ্নি অগ্নি থেকে জল জল থেকে মাটির উদ্ভব হয় এই মাটি থেকে নানা রূপের উদ্ভব হয় উদাহরণস্বরূপ বলা যায় ইট সিমেন্ট চুন বালি লোহা আদি সবই মাটি সেই মাটি থেকে যখন একটি প্রাসাদ তৈরি হয় তখন তার রূপ এবং আকার প্রাপ্ত হয় তারপর এক সময় এই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতে মিশে যায় যে বস্তু দিয়ে প্রাসাদটি গড়া হয়েছিল তার অনু পরমাণু গুলির কোনো পরিবর্তন হয় না শক্তির সংরক্ষণের নীতি বর্তমানেই থাকে কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয় সেটি হচ্ছে পার্থক্য সুতরাং এই আবির্ভাব এবং অন্তর্ধানের জন্য শোক করার কি কারণ থাকতে পারে যে ভাবেই হোক না কেন এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না আদি ও অন্তে রূপ থাকে না কেবল মধ্যে তার রূপ এবং গুণের প্রকাশ হয়ে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয় সুতরাং এর ফলে কোনো জড়জাগতিক পার্থক্য সূচিত হয় না আমরা যদি মনে করি যে আত্মা টাত্মা বলে কিছু নেই এই জড় উপাদানগুলি প্রাণের সঞ্চার ঘটায় আবার এগুলো জড়তে পরিণত হয়ে যায় তাহলে শোক করার কিছু নেই এটাই বলতে চাইছে যে যে আমার শরীরটা যখন নষ্ট হয়ে যাবে পুড়ে ছাই করে দেওয়া হবে বা আমি যদি মাটিতে পুঁতে দেওয়া হয় তাহলে মাটিতে পরিণত হয়ে যাবে মাটির সঙ্গে মিশে যাবে আবার মাটিকে যদি আমরা সৃষ্টির প্রারম্ভে দেখ চিন্তা করি তাহলে মাটি যখন ধ্বংস শুরু হবে তখন স্থুল থেকে ধীরে ধীরে সূক্ষ্ম অবস্থা প্রাপ্ত হবে যখন সৃষ্টি শুরু হয়েছিল তখন সূক্ষ্ম থেকে ধীরে ধীরে হয়েছে হয়েছে যেমন এখানে বলা হলো প্রথমে শব্দ শব্দ তৈরি থেকে আকাশ হয়েছে আকাশ এবং শব্দ থেকে বায়ু উৎপন্ন হয়েছে বায়ু থেকে রূপ স্পর্শ উৎপন্ন হয়েছে এইভাবে ধীরে ধীরে আহ আপনার বায়ু থেকে অগ্নি উৎপন্ন হয়েছে অগ্নি থেকে জল উৎপন্ন হয়েছে জল থেকে মাটি উৎপন্ন হয়েছে আবার যখন ধ্বংস শুরু হবে মাটি ধ্বংস হয়ে জল হবে জল ধ্বংস হয়ে আগুন হবে আগুন ধ্বংস হয়ে বায়ু হবে বায়ু ধ্বংস হয়ে আবার আকাশ হয়ে যাবে ধীরে ধীরে সূক্ষ্ম হয়ে যাবে এইগুলো সৃষ্টির শুরুতে অব্যক্ত বা সূক্ষ্ম অবস্থায় ছিল আবার মাঝখানে কিছুকালের জন্য ব্যক্ত হয়েছে আবার ধ্বংসের পর আবার অব্যক্ত হয়ে যাবে এই জন্য সুখ করার কিছু কারণ নেই এখানে শক্তির সংরক্ষণ সূত্র সর্বদাই বিদ্যমান শক্তির সংরক্ষণ সূত্র মানে শক্তি এক থেকে আরেক রূপে রূপান্তরিত হয় কিন্তু শক্তির কোনো ক্ষয় হয় না যেমন ধরুন বিদ্যুৎ বিদ্যুৎ জল থেকে উৎপন্ন হয়েছে বা সূর্য থেকে উৎপন্ন হয়েছে বা কয়লা থেকে উৎপন্ন হয়েছে সেটা আমাদের লাইট ফ্যানের মাধ্যমে আমরা ব্যবহার করছি আমরা মনে করছি যেন বিদ্যুৎ শক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে না এটা আবার সেই প্রকৃতিতে কোনো পরিবর্তন হয় না হম অনুপরমাণু অনুপরমাণুই থাকে সেগুলো মাঝখানে একটু রূপ দান করে তারপরে আবার ধ্বংস হয়ে গেলে অনুপরমাণুগুলো সেই সূক্ষ্ম অবস্থায় থেকে যায় তো ব্যক্ত অব্যক্ত এই সমস্ত সিদ্ধান্তগুলি যেগুলি আত্মার অস্তিত্বে অবিশ্বাসী যারা তাদের সিদ্ধান্তের কথা বলা হলো যে শোক করার কোন কাজ এই মতবাদে যদি অর্জুন তুমি বিশ্বাসী হও তাও তোমার শোক করার কারণে তুমি যুদ্ধ করো আমরা এটা তো বেদ বিরুদ্ধ নাস্তিক দর্শনের কথাগুলি শুনলাম বেদ অনুগামী কিছু নিরশ্বরবাদী দর্শনের কথা আমরা শুনল বেদ মেনেও কিছু দর্শন আছে যেগুলো নির্বিশেষ বা নির্বরবাদী দর্শন বলা হয় তাদেরকে যদিও তাই সেগুলোকে একেবারে নাস্তিক বলা যাবে না বেদ যেহেতু তারা মানছেন তাই তাদেরকে আস্তিক বলা হয় কিন্তু তারা পরিণামে ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না বা ঈশ্বর মানেন তাই তাদেরকে নিরশ্বর বলা হয়েছে অথবা কেউ কেউ হয়তো মেনেছেন ঈশ্বরের রূপ নাই এই পর্যন্ত তারা বলেছেন নিরাকার বাদী তাদের বলা হয় নির্বিশেষবাদী নিরীশ্বর এবং নির্বিশেষ বাদীর মধ্যে হচ্ছে ঈশ্বর না আর তারা মনে করে ঈশ্বরের নেই তবে ঈশ্বর হচ্ছে নিরাকাত আর নির্বিশেষবাদীরা ঈশ্বরের অস্তিত্বকেই বিশ্বাস করে না এই হচ্ছে দুটো তো নির্বিশেষবাদীরা তাহলে আস্তিক নির্বাদী আস্তিক কিন্তু কি আস্তিক নিঃস্বরবাদীরা তাদেরকে আহ এক প্রকার নাস্তিক বলা যেতে পারে কিন্তু আবার নাস্তিকও বলা যাবে না এই কারণে কারণ কি যেহেতু তারা বেদকে মানছেন ঠিক আছে এই জন্য তাদের নির্বিশেষ বা নিরীশ্বরবাদী বলা হচ্ছে আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী তাদেরকে বলা হয় যারা ঈশ্বরে বিশ্বাসী নন তারা নিরীশ্বরবাদী নিরীশ্বরবাদীদের মধ্যে একদল আছে নাস্তিক যারা বেদ মানে না তাই ঈশ্বরকে মানে না তারা নাস্তিক কিন্তু যারা বেদ মানে অথচ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নয় তাদেরকে নিরীশ্বরবাদী বলা হয় তবে তাদেরকে নাস্তিক বলা যাবে না তো এই ধরনের কিছু দর্শন রয়েছে যেমন বেদান্ত সূত্র ব্যাসদেবের শেষ রচনা তিনি প্রথমে বেদকে চার ভাগে বিভাজন করেছেন বেদ থেকে উপনিষদ তৈরি করেছেন উপনিষদগুলি থেকে বেদান্ত সূত্র দিয়েছেন তার মাঝখানে তিনি পুরাণ দিয়েছেন এই যে বেদান্ত সূত্র হচ্ছে তার শেষ সংকলন বেদান্ত সূত্রগুলো খুব সূত্র আকারে পুরো বেদের সার কথা উল্লেখ করা হয়েছে তাই বেদান্ত বেদের অন্ত বেদান্তর সূত্রগুলো দুই একটা সূত্র আমি বলছি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথম সূত্র হচ্ছে অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা ব্যাস এটা একটা সূত্র এটা এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র হচ্ছে জন্মাদর্শ এটা দ্বিতীয় নাম্বার সূত্র তিন নাম্বার সূত্র হচ্ছে শাস্ত্রজনিত চার নাম্বার সূত্র হচ্ছে আনন্দময় ভ্যাসা পাঁচ নম্বর সূত্র হচ্ছে তর্ক ও অপ্রতিষ্ঠা কি বুঝবেন বলুন দেখি এগুলো এর মানে কি কি বুঝবেন এই বেদান্ত সূত্রগুলো নানা মুনি নানা রকম ভাবে ব্যাখ্যা করেছে তো প্রথমত জৈমিনী মুনি ব্যাসদেবের শিষ্য তিনি এগুলোর ব্যাখ্যা করে তিনি একটা সিদ্ধান্ত দিলেন সেটা হচ্ছে কর্ম মীমাংসা তিনি সিদ্ধান্ত দিলেন যে বিধাতা কেউ থাকতে পারে বিধাতা কেউ যদি থেকেও থাকে তিনি কর্মের অধীন অর্থাৎ যেরকম কর্ম হবে সেরকম ফল দিতে তিনি বাধ্য কোন জীব যেরকম কর্ম করবে সেরকম ফল দিতে তিনি বাধ্য অর্থাৎ তিনি কর্মের অধীন কর্ম না কেউ করলো না তাকে তিনি ফল দিতে পারেন না কর্ম যিনি করছেন তাকে তিনি ফল তো বিধাতা যদি কেউ থেকে থাকে তার রূপ থাক আর না থাক তা নিয়ে ব্যথার দরকার নাই আর তাকে পূজা করারও দরকার নেই কর্মই ধর্ম কর্মই করে যান কর্মটাই ধর্ম কর্মেরই পূজা করুন ভালো করে কর্মটা করুন তাহলেই হবে এটাকে কর্মমীমাংসাবাদ বলা হয় এই কর্মমীমাংসাবাদ যেহেতু ভগবানের অস্তিত্ব আছে কি নেই বা অস্তিত্ব থাকলেও তার পূজা করার দরকার নেই এই যে সিদ্ধান্ত যেহেতু দিয়েছেন ভগবতের ভগবত আরাধনা আরাধনা করার দরকার নেই বলে বলেছেন তাই এটা নিরীশ্বরবাদী দর্শন হয়ে গেছে যদিও বেদকে মেনে দর্শনটা তৈরি করেছেন কিন্তু নিরীশ্বরবাদী ঈশ্বরের পূজা করার দরকার নেই ঈশ্বর আরাধনার দরকার নেই বা বিধাতার আরাধনার দরকার নেই বিধাতা কর্মফল দিতে বাধ্য বিধাতার রূপ আছে কি নেই সে নিয়ে মাথা ব্যথার দরকার নেই তাই জৈমিনীর এই দর্শনটা কর্মমীমাংসা দর্শন কিন্তু এটা হচ্ছে নিরীশ্বরবাদী দর্শন ঠিক আছে তারপরে একই রকম ভাবে গৌতম মুনি তিনি এই বেদান্ত সূত্রকে ব্যাখ্যা করে তিনি একটা দর্শন দিলেন ন্যায় দর্শন তার মতে পরমাণু পরমাণুর বিকার থেকেই সমস্ত কিছু তৈরি হয়েছে ঠিক আছে গৌতমের ন্যায় দর্শন পরমাণুবাদ বৈশেষিক যেটা আছে বৈশেষিক দর্শনটাও ঠিক একই রকম যে পরমাণু থেকেই সমস্ত কিছু উৎপন্ন হয়েছে বৈশেষিক দর্শন ন্যায় দর্শন সম্পর্কে ন্যায় দর্শন আর বৈশিষ্টিক দর্শনটা প্রায় একই রকম ঠিক আছে তারা করেছেন যারা গৌতম মুনি তিনি পদার্থের অস্তিত্ব স্বীকার করেন তার মতে আত্মা দেহ থেকে আলাদা এবং দেহের থেকে পৃথক এটা জানাটাই হচ্ছে তত্ত্বজ্ঞান তিনি আত্মার অস্তিত্ব বিশ্বাস করেছেন কিন্তু আত্মা দেহ দেহ নন দেহ থেকে আলাদা এটা উনি বলেছেন গৌতম মুনি ন্যায় দর্শন প্রব প্রণেতা এবং তিনি বলছেন যে যখন কেউ এই জ্ঞানটা পাবে হ্যাঁ এই জ্ঞানটার অনুশীলন করলে যে আত্মা হচ্ছে দেহ থেকে আলাদা এই জ্ঞানটা যদি যত কেউ অনুশীলন করবে তিনি জগতের বন্ধন থেকে মুক্ত হবে এটা হচ্ছে গৌতম মুনির ন্যায় দর্শন পরমাণু থেকেই জগৎ সৃষ্টি এটা বলছেন তবে শরীরটা পরমাণু দিয়ে তৈরি হলেও শরীর থেকে আত্মা কিন্তু আলাদা আত্মাটা আলাদা শরীর আত্মাটা শরীর এটা যখন এই জ্ঞানটা যার হবে এই জ্ঞানটা যখন সে বিশ্বাসী হয়ে উঠবে অনুশীলন জম নিয়ম আসন প্রাণায়াম ইত্যাদির মাধ্যমে তখন তিনি মুক্ত হবেন এটা হচ্ছে গৌতমের ন্যায় দর্শন তো গৌতম ন্যায় দর্শনে ভগবানের আত্মার অস্তিত্ব স্বীকার করেছেন কিন্তু ভগবানের আরাধনা বা ভগবানের অস্তিত্ব বলে কোনো কিছু উনি স্বীকার করেননি শরীরের মধ্যে যে পরমাত্মা রয়েছে সেই অস্তিত্বটা উনি মানেননি ঠিক আছে বৈশেষিক বৈশেষিক দর্শন হচ্ছে মুনি তার দর্শনটা কি তার দর্শনটা হচ্ছে সাত প্রকার পদার্থ আছে যেমন গৌতম মণি পদার্থ পদার্থ বলে কোন জিনিস তিনি স্বীকার করেননি কিন্তু বৈশেষিক দর্শনের প্রণেতা কনাদ মণি উনি বলছেন না সাতটা পদার্থ আছে গৌতম মণি আবার এটা স্বীকার করেন সেই সাতটা পদার্থ কি সেই সাতটা পদার্থ হচ্ছে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব এই হচ্ছে সাত প্রকার পদার্থ তার পৃথিবী জল তেজ বায়ু আকাশ কাল দিক আত্মা মন এটা আবার বলছেন যে এটা হচ্ছে নয় প্রকার দ্রব্য পদার্থ তারপরে পৃথিবী জল আগুন এই পদার্থের সমন্বয়ে পরমাণু এই পৃথিবী জল এবং আগুন এগুলি হচ্ছে পরমাণুর সমন্বয় এবং এই পরমাণুর সমন্বয়ের ফলে এই জগতে নানা প্রকার শরীর তৈরি হয়েছে এগুলো হচ্ছে অনিত্য এই শরীরগুলো হচ্ছে অনিত্য ঠিক পরমাণু নিত্য কিন্তু পরমাণু সমন্বয়ে যে শরীরগুলো তৈরি হয়েছে এই যে চুরাশি লক্ষ জীবজনী শরীর তৈরি হয়েছে এই শরীরগুলো অনিত্য এটা কণাতমণি তার বৈশেষিক দর্শনে বলছেন তো পরমাণুর সংযোগেই এই জড় পদার্থ তৈরি হয়েছে সাত প্রকার বা নয় প্রকার যে পদার্থ বলা হলো এটা পরমাণু সংমিশ্রণের ফলেই তৈরি হয়েছে অর্থাৎ পরমাণু হচ্ছে মুখ্য এটা হচ্ছে কণাধমনির বৈশেষিক দর্শনের মুখ্য বিষয় আচ্ছা এই দর্শনে এখানেও আত্মাকে মেনেছে যে আত্মা শ্রবণ আসন প্রাণায়াম শ্রবণ মনন নিদিধ্যাসন ইত্যাদি অনুশীলন করার মাধ্যমে যখন তার জ্ঞান হবে যে সে জড় শরীর নয় সে হচ্ছে আত্মা তখন তার মুক্তি হবে ঠিক আছে তাহলে গৌতমের ন্যায় দর্শন আর কনাদমনির বৈশেষিক দর্শনের মুক্ত হওয়ার পন্থাটা একই কি করে শরীরের বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে কিন্তু দুজনেই পরমাণুকে স্বীকার করেছেন একটা ডিফারেন্স হচ্ছে যে পদার্থকে স্বীকার করেছেন মুনি আর পদার্থকে গৌতম মুনি স্বীকার করেননি এটাই হচ্ছে সাটাল ডিফারেন্স দুটো দর্শনের মধ্যে তাহলে আমরা জয়মিনীর কর্মমীমাংসা দর্শন সেখানেও আত্মার অস্তিত্বে বিশ্বাস করা হয়েছে কিন্তু ভগবানকে পূজা করার দরকার নেই বলা হয়েছে গৌতম মনের ন্যায় দর্শনে আত্মার অস্তিত্ব মানা হয়েছে আত্মার নিত্য এটা মানে মানা হয়েছে এবং আত্মাকে দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য জ্ঞান কথা জ্ঞান লাভ করলেই হবে বলেছেন বৈশেষিক দর্শনে পরমাণুর মাধ্যমে জগৎ সৃষ্টি হয়েছে বলা হয়েছে এবং সাত প্রকার পদার্থ নয় প্রকার পদার্থ সব পরমাণু থেকেই তৈরি হয়েছে বা চুরাশি লক্ষ জনই সব পরমাণু থেকেই তৈরি হয়েছে পরমাণু নিত্য কিন্তু শরীরগুলো আত্মা যদি শরীরের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাহলে তাকে শ্রবণ মনন নির্দেশন আসন প্রাণায়াম জম ইত্যাদি অষ্ট অষ্টাঙ্গিক অষ্ট যে যোগ পদ্ধতি অষ্টাঙ্গ যোগ পদ্ধতি আছে তার মাধ্যমে তাকে তত্ত্বজ্ঞান লাভ করতে হবে তাহলে মুক্ত হতে পারে তো তিনটা আমরা দর্শন শুনলাম আরেকটা দর্শন আছে নিরশ্বরবাদী কপিল দুইজন কপিল রয়েছেন একজন দেবহিতপুত্র কপিল ভগবানের আরেকজন হচ্ছে নিরশ্বরবাদী কপিল তার মতে সাংখ্য দর্শন তিনি দিয়েছেন তো তার মতে আহ এই জড়জগতটা প্রকৃতি থেকেই প্রকাশিত হয়েছে প্রকৃতি প্রকৃতি থেকেই থেকেই আত্মা যত রকমের অবতার আদি বলা হয় জগতে আসে সেগুলো সব প্রকৃতি থেকেই এসছে তাদের শরীরগুলো সব প্রকৃতি জাত উপাদান তবে আত্মা নিত্য আত্মা জ্ঞান লাভ করলে আত্মা এই প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হবে তো জ্ঞানের কথাটা নির্বিশেষবাদী নির্বরবাদী কপিল জৈমিনী মুনি অথবা মুনি সবাই কিন্তু জ্ঞানের লাভের মাধ্যমেই এই আত্মাকে জগতের বন্ধন থেকে মুক্ত করা যাবে এটা কিন্তু সবাই মানছেন তবে পরমাত্মার অস্তিত্ব কিন্তু পরমাত্মার অস্তিত্ব শুধু জৈমিনী মুনি স্বীকার করেছেন কিন্তু তার পূজা করার দরকার নেই তাকে বিধাতা বলেছেন কপিল অথবা গৌতম মুনি কিন্তু পরমাত্মা বা ভগবানের অস্তিত্ব কথা স্বীকার করেননি আত্মার অস্তিত্ব স্বীকার করেছে এই জন্য নির্বরবাদী বলা হচ্ছে করে বলা হয়েছে কপিল কনাদ নির্বরবাদীতনির তাদের দর্শন গুলো দর্শন এরপরে আসছে পতঞ্জলির পাতঞ্জল মুনির পতঞ্জলি দর্শন বা পতঞ্জলির পাতঞ্জল যোগসূত্র সেক্ষেত্রেও তিনি বলছেন যে পঁচিশটা উপাদান আছে এই জগতে উপাদান বাদ দিয়ে উপাদান হচ্ছে ঈশ্বর ঈশ্বর হচ্ছেন ছাব্বিশতম উপাদান পঁচিশটা উপাদান মানে চব্বিশটা জড়ো উপাদান আর একটা আত্মা ঠিক আছে এই নিয়ে হয়ে গেল পঁচিশ চব্বিশটা জড় উপাদান কি কি না একাদশ ইন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং মন এই হচ্ছে একাদশ ইন্দ্রিয় পঞ্চ মহাভূত হয়ে গেল ষোলো পঞ্চতন্মাত্র রস গন্ধ শব্দ স্পর্শ এ হয়ে গেল ষোলো আর পাঁচে একুশ তারপরে বুদ্ধি বাইশ অহংকার তেইশ এবং প্রধান বা সূক্ষ্ম জড়া প্রকৃতি এই নিয়ে হচ্ছে চব্বিশটা তত্ত্ব জড়া জগতে এবং আত্মা হচ্ছে পঁচিশতম তত্ত্ব এটা পতঞ্জলি মনি বা বিশেষ করে পতঞ্জলি বলছেন আত্মা পঁচিশতম তত্ত্ব কিন্তু আরেকজন আছেন ছাব্বিশতম তত্ত্ব তিনি হচ্ছেন ঈশ্বর ঈশ্বরকে মেনেছেন মুনি তো উনি ঈশ্বরকে মানলেও তিনি বলছেন যে ঈশ্বর ইচ্ছা মতো শরীর পরিগ্রহ করে ইচ্ছা মতো এই যে ঈশ্বরকে উনি ছাব্বিশতম তত্ত্ব হিসেবে ধরেছেন ওনাকে বলছেন ঈশ্বর তার নিজের ইচ্ছা মতো শরীর পরিবর্তন করে শরীর গ্রহণ করে যা সুখ দুঃখ ঈশ্বর ভোগ করে না সুখ দুঃখ আত্মা ভোগ করে আত্মা যখন তার জড় থেকে সে পৃথক এই জ্ঞান লাভ হবে আত্মার তখনই আত্মার আত্মা মুক্ত হবে একমাত্র পাতঞ্জলি মনির দর্শনে পতঞ্জলি মুনির যে পাতঞ্জল দর্শন যোগসূত্র দর্শন সেখানে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করা হয়েছে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হলেও ঈশ্বরের আরাধনা করা উচিত এটা কিন্তু বলে তো সেই জন্য এই যে পাঁচটা দর্শন যেগুলো বেদান্ত সূত্র থেকে এসছে এরা আস্তিক দর্শন হলেও এরা নিরীশ্বরবাদী দর্শন নাস্তিক বলা যাবে না নিরীশ্বরবাদী দর্শন একমাত্র ব্যাসদেব তিনি এই বেদান্ত সূত্রের যে ব্যাখ্যা করেছেন নিজে সেটা হচ্ছে শ্রীমদ ভাগবত যে ভাগবতমে আমাদের ভক্তির কথা আলোচনা করা হয়েছে তা আমরা এই নাস্তিক দর্শন গুলোর সাথে সাথে কিছু আস্তিক দর্শন যেগুলি ভারতীয় স্বর দর্শন বলে পরিচিত সেই দর্শন গুলোর আলোচনা করা হল ব্যাসদেবের যে বেদান্ত সূত্রের ভাষ্য যেটাকে আমরা শ্রীমদ ভাগবতম বলছি এর একটা নাম আছে যেটা হচ্ছে পূর্ব মীমাংসা বা উত্তর মীমাংসা বলা হয় দর্শনটাকে পূর্ব মীমাংসা বলা হয় ব্যাসদেবের বেদান্ত সূত্রের ব্যাখ্যাটাকে উত্তর মীমাংসা অথবা উত্তর মীমাংসা বলা হয় যেটার ব্যাখ্যা হচ্ছে ভাগবত ভাগবতম গৌতম মুনির ব্যাখ্যা বেদান্ত সূত্রের ব্যাখ্যাকে বলা হয় ন্যায় দর্শন কনাদ মুনির বেদান্ত সূত্রের ব্যাখ্যাকে বলা হয় বৈশেষিক দর্শন নিরশ্বরবাদী কপিলের বেদান্ত সূত্রের ব্যাখ্যাকে বলা হয় সাংখ্য দর্শন পতঞ্জলি মুনির বেদান্ত সূত্রের ব্যাখ্যাকে বলা হয় পতঞ্জলি সূত্র দর্শন আর ব্যাসদেবের বেদান্ত সূত্রের ব্যাখ্যাকে বলা হয় পূর্ব মীমাংসা দর্শন তো এই হচ্ছে ছটা দর্শন বেদান্ত সূত্রকে কেন্দ্র করে জগতে প্রকাশিত হয়েছে তার মধ্যে ব্যাসদেব যে দর্শনটা দিয়েছেন সেটাই হচ্ছে শ্রীমদ ভাগবতম এবং এটাই সঠিক ব্যাখ্যা বেদান্ত সূত্রে বাকিগুলো সঠিক নয় এরপরে আমরা উনত্রিশ নম্বর শ্লোকে যাচ্ছি নাম আশ্চর্য বসতি কশিদ আশ্চর্য আশ্চর্য শোনুত্যাপ্যেব কষ্টে কেউ এই আত্মকে আশ্চর্যবৎ দর্শন করেন কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না বুঝতে বুঝতে সম্পর্কে না আশ্চর্য হয়ে যান সম্পর্কে শুনে যে এত আত্মা আর বড় অত শরীর শরীরগুলোকে নিয়ন্ত্রণ করছে যে অত বড় একটা হাতির শরীর বা তিমি মাছের শরীর তার মধ্যে একটা সূক্ষ্ম আত্মা ওই শরীরটাকে নিয়ন্ত্রণ করছে একটা ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের শরীরে ঢুকে গেলে এত বড় শরীরটা আমাদের নিয়ন্ত্রণ করে ফেলে ভাইরাল ফিভার ব্যাকটেরিয়া জাত পেট খারাপ ডায়রিয়া এগুলো সব ব্যাকটেরিয়া জাত ক্রিয়া আবার জ্বর জারি যা হচ্ছে শুধু ভাইরাল ফিভার মানে মানে ভাইরাস জাত তো ভাইরাস বলুন ব্যাকটেরিয়া বলুন সব ভিতরে আত্মা রয়েছে ঠিক আছে সূক্ষ্ম আত্মা সে আত্মা আমাদের শরীরে ঢুকে আমাদের এই শরীরটাকে কাবু করে ফেলে বা পাতলা পায়খানা শুরু করে দেয় অথচ এই একটা ছোট্ট আত্মা একটা বিশাল তিমি মাছ বা তিমিঙ্গিল যা তিমি মাছকে গিলে খায় সেই ধরনের একটা প্রকাণ্ড শরীরের মধ্যেও সে এই সূক্ষ্ম আত্মাটাই থাকে যে অত বড় শরীরটাকে নিয়ন্ত্রণ করছে আত্মা নিয়ে কেউ আশ্চর্যজনিত হোক বুঝতে পারুক না বুঝতে পারুক আত্মার আছে এটাকে মানতে হবে ঠিক আছে তাই এটাকে বলা হচ্ছে যে আপনি আত্মা বুঝুন আর না বুঝুন আপনার কর্ম করে যেতে হবে দেহি নিত্য দেহে সর্বস্ব ভারত তো সর্বাণী নতম নাম সচিতম ভারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ অতএব কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয় এটা একটা সিদ্ধান্ত দেওয়া হলো আত্মা কখনো কেউ মারতে পারবে না শোক করার দরকার নেই তুমি যুদ্ধ করো যারা মারা যাবে যাক আত্মা তো আর মরছে না শোক করে লাভ নেই তো করুণাজনিত কারণ দেখে অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না এগারো থেকে তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত সাংখ্য দর্শনের জ্ঞান দিয়ে এটাই হচ্ছে আসল সাংখ্য দর্শন যে আত্মা আর দেহ আলাদা এটাই আসল সংখ্য দর্শন এবং ভগবানের ইচ্ছা মতোই কাজ করা উচিত যেটা তিরিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে তুমি কর্তব্য কর্ম করা শোক করা তোমার উচিত নয় তুমি কর্ম করো এই সাংখ্য দর্শনের জ্ঞান এগারো থেকে তিরিশ নম্বর শ্লোকে দেওয়া হলো এই নিরীশ্বরবাদী সাংখ্য দর্শনের থেকে এই গীতার সাংখ্য দর্শন এটা হচ্ছে গীতার সাংখ্য দর্শন যে দেহ এবং আত্মা আলাদা এবং আমাদের কর্তব্য কর্ম করা থেকে বিরত থাকা উচিত নয় এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত সাংখ্য দর্শন নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শন আমরা শুনলাম নিরীশ্বরবাদী কপিল তিনি আত্মার অস্তিত্ব মানছেন কিন্তু এই আত্মা কোথা থেকে এসছে তা জানে না আত্মা দেহ থেকে আলাদা এটা সে মানে আত্মা কি করে বন্ধন থেকে মুক্ত হবে সেটাও জানে কিন্তু আত্মার উৎস কে সেটা জানে না আত্মার উৎসব যে কেউ আছে সেটাকে সে বিশ্বাসী নয় এই জন্য তাকে নিরশ্বরবাদী সাংখ্য দর্শন বলা হয়েছে ভগবান কপিল দেব পুত্র তিনিও সাংখ্য দর্শন দিয়েছেন যেটা ভাগবতমে রয়েছে সেক্ষেত্রে জড় জগতের চব্বিশটা উপাদান জীবাত্মা পঁচিশতম উপাদান কাল ছাব্বিশতম উপাদান এবং পরমাত্মাকে ধরা হয়েছে সাতাশতম উপাদান এইভাবে ভক্তিযোগ অনুশীলন করে ধামে ফিরে যাওয়াটাই হচ্ছে মনুষ্য জীবনের কর্তব্য এটা হচ্ছে দেবহুতি পুত্র ভগবান কপিল দেব তার দেওয়া দর্শন ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্য দর্শন এবং দেবহুতি পুত্রের সাংখ্য দর্শন পার্থক্য আছে আবার একদিক দিয়ে দেখতে গেলে একই কারণ কর্তব্য কর্তব্যকর্ম করার কথা বলেছে হম এবার আমরা একত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত আটত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করছি যেখানে কর্মকাণ্ড অনুসারে সিদ্ধান্ত কৃষ্ণ দিচ্ছেন কর্মকাণ্ডের মাধ্যমে অর্জুনের আরো দুটো যুক্তিকে খণ্ডন করা হচ্ছে প্রথম যুক্তিটা হচ্ছে পাপের প্রতিক্রিয়া অর্জুন যুক্তি দেখিয়েছিলেন যে আমার পাপ হবে আমি যদি যুদ্ধ করি আমার পাপ হবে তো সেই যুক্তিটাকে খণ্ডন করা হবে কর্মকাণ্ডের মাধ্যমে আবার আমি সুখ ভোগ চাই না এই যুক্তিটাকেও এই কর্মকাণ্ডের মাধ্যমে খণ্ডন করা হবে তবে পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়ার যুক্তিটা আমরা কর্মকাণ্ডের মাধ্যমে নয় আরো বিস্তারিতভাবে কর্মযোগের মাধ্যমে সেটা খণ্ডন হবে সেটা পরবর্তীতে উনচল্লিশ নম্বর শ্লোক থেকে তেপান্ন নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করা হবে এখন আমরা কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি যদি নিজেকে আত্মা বলে না ভাবতে পারো তুমি যদি মনে করছো যে আমি একজন ক্ষত্রিয় আমি একজন শরীরধারী ধারী জড় শরীরধারী ক্ষত্রিয় তাহলে তোমার কর্তব্য হচ্ছে তোমাকে কর্মকাণ্ডের সিদ্ধান্ত অনুসারে কর্ম করতে হবে বেদের যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড সিদ্ধান্ত অনুসারে তোমাকে কর্ম করতে হবে ঠিক আছে তুমি যেহেতু নিজেকে আত্মা বলে মনে করতে পারছো না তুমি নিজেকে আত্মা জানো কিন্তু তোমার উপলব্ধি নেই তাই তোমার মনে হচ্ছে যেন তুমি একজন ক্ষত্রিয় তোমার এই দেহাত্ম বুদ্ধিতে নিজেকে ক্ষত্রিয় বলে ভাবছ তাহলে তোমার কর্তব্য হচ্ছে বেদের অনুশাসন মেনে কর্মকাণ্ড অনুসারে তোমার কর্তব্যগুলি করা তো ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা তুমি যুদ্ধ করো তুমি যদি নিজেকে আত্মা ভাবো তাহলে শোক করার দরকার নেই তাও যুদ্ধ করো তুমি যদি নিজেকে আত্মা উপলব্ধি না করতে পারছো তুমি যদি নিজেকে শরীর বলে মনে করো এবং নিজেকে ক্ষত্রিয় ভাবো তাহলে তোমার যুদ্ধ করা উচিত তুমি কোন দিকে যাবে যে যুদ্ধ না করে যে দিকেই যাবে সেদিকেই যুদ্ধ করতে হবে তুমি যদি নিজেকে আত্মা ভাবো তাও তোমাকে যুদ্ধ করো তা তোমার তো শোক করা উচিত নয় তুমি তো আত্মা তুমি যদি মনে করো না আমি দেহ আমি আত্মা আত্মা নই তাহলে দেহ হিসাবে তোমার তুমি হচ্ছে একজন ক্ষত্রিয় তোমার কর্তব্য করা উচিত ক্ষত্রিয়ের কর্তব্য করা উচিত ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা একত্রিশ নম্বর শ্লোক পড়ছি সধর্ম অপি ন নিকম্পি তুম অরহসি ধর্মাধি যুদ্ধা শ্রেয় ক্ষত্রিয় বিদ্যতে রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত ধর্ম রক্ষার্থী যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলজনক আর কিছু নেই হরে কৃষ্ণ রূপে তোমার সধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলজনক আর কিছু নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় সধর্ম স্বধর্ম মানে নিজের ধর্ম আমি যদি নিজেকে দেহ ভাবি তাহলে সধর্ম স্বধর্ম দুই প্রকার স্বধর্ম স্বধর্ম কথাটার অর্থ হচ্ছে নিজের ধর্ম আমি যখন নিজেকে দেহ বলে মনে করছি তখন আমার নিজের ধর্ম হচ্ছে বর্ণাশ্রম বর্ণাশ্রম অনুসারে বা কর্মকাণ্ড অনুসারে কর্তব্য পালন করাটাই হচ্ছে আমার নিজের ধর্ম আমি যখন নিজেকে আত্মা বলে মনে করি তখন আমার স্বধর্ম হচ্ছে আমি যেহেতু কৃষ্ণের দাস তাই আমাকে কৃষ্ণ সেবায় যুক্ত হওয়াটাই আমার স্বধর্ম বুঝতে পেরেছেন আমরা স্বধর্ম দুই প্রকার এখন আপনি নিজেকে কি ভাবছেন সেই অনুসারে আপনার স্বধর্ম হবে আপনি কি নিজেকে আত্মা ভাবছেন তাহলে আত্মার সধর্ম হচ্ছে আপনি কৃষ্ণের দাস তাহলে আপনার স্বধর্ম হচ্ছে কৃষ্ণ সেবা করা আপনি যদি মনে করেন না আমি শরীর তাহলে আপনার সধর্ম হচ্ছে শরীর অনুসারে আপনার দেহগত বর্ণ আশ্রম মেনে আপনার কর্তব্যকর্ম পালন করা নিজেকে যদি আমি দেহ বলে মনে করি তখন সধর্মটা হবে বর্ণাশ্রম

ক্ষত্রিয় বা ব্রাহ্মণ তাহলে সেই অনুসারে কর্মকাণ্ডে যেটা করতে বলা হয়েছে সেটা করলেই আমার সধর্ম পালন হচ্ছে তা আমি যদি নিজেকে আত্মা বলে মনে করি নিজেকে যদি আমি আত্মা বলে মনে করি তাহলে আমার সধর্ম কি আমার সদর্ন হচ্ছে কৃষ্ণের দাসত্ব করা কৃষ্ণ সেবা করা এটা হচ্ছে সদর যদি আমি নিজেকে আত্মা বলে মনে করছি তাহলে আমার কৃষ্ণের দাসত্ব করা কৃষ্ণ সেবা করাটাই হচ্ছে সধর্ম আমি যদি নিজেকে দেহ বলে মনে করি তাহলে বর্ণাশ্রম অনুসারে কর্মকাণ্ডে যা বলা হয়েছে সেটা পালন করাটাই হচ্ছে আমার সধর্ম এখন অর্জুন নিজেকে কৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি যদি নিজেকে ক্ষত্রিয় ভাবো তাহলে তোমার কর্মকাণ্ড অনুসারে তুমি একজন গৃহস্থ তুমি একজন যোদ্ধা ক্ষত্রিয় তাই তোমাকে যুদ্ধ করতে হবে এটাই তোমার সধর্ম আর তুমি যদি নিজেকে আত্মা বলে মনে করো হে অর্জুন তাহলে তুমি আমার দাস তাহলে আমি যেটা বলছি সেটাই তুমি করবে আমি বলছি যুদ্ধ করো তুমি যুদ্ধ করো ঠিক আছে এখন আপনারা নিজেকে কি ভাবেন বলুন আপনি নিজেকে কি ভাবেন দেহ না আত্মা তাহলে আপনার আপনার সধর্ম কি হবে সেটা আপনি নিজে নির্বাচন করতে পারবেন অবিরাম কানাই আপনি নিজেকে কি ভাবেন দেহ ভাবেন না আত্মা ভাবেন সাগর চৌহান বলো হরে কৃষ্ণ প্রভু দন্ডবত প্রণাম এখন ভক্তি আসার পর শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান জানার পর আমরা তো এখন আত্মা নিজেকে আত্মা নিজেকে আত্মা বলেই জ্ঞান করছি নিজেকে আত্মা বলে ভাবছো কিন্তু খাওয়া দাওয়া কি করছো তাহলে কিন্তু জড়দেহের জড়দেহের মধ্যে আছি না আমরা గోరుచంద్ర తయారైంది హరి కృష్ణ ప్రభు దొండ আমি নিজেকে আত্মা আপনি কিন্তু মানছেন আপনি শরীর তাই তো আপনি নিজেকে জানেন আত্মা কিন্তু মানেন আপনি শরীর শরীর তা আমাদের দশাটা হচ্ছে এটাই আমরা এটা মানছি আমরা আত্মা কিন্তু আমরা কাজ করছি শরীর অনুসারে তো আমাদের স্বধর্মটা কি হবে যেহেতু আমাদের দেহাত্ম বুদ্ধিও আছে আবার আমরা নিজেকে আত্মা বলে মনে করি তাহলে আমাদের স্বধর্মটা কি হবে আমি যদি একেবারে নিজেকে দেহ মনে করতাম তাহলে বর্ণাশ্রম অনুসারে আমার স্বধর্ম পালন করতে হতো কিন্তু আমি তো এখন জেনে গেছি গীতা ভাগবত করে যে আমি হচ্ছে আত্মা তাহলে আমার স্বধর্মটা কি আমি পুরোপুরি আত্মা আত্মা স্থিতিতে নেই আবার পুরোপুরি আমি দেহাত্ম বুদ্ধিতেও নেই তা আমি মাঝামাঝি যেহেতু তাহলে আমার সদর্ম কি হবে তা আমাকে দুটোকেই পালন করতে হবে এটাও করতে হবে এটাও করতে হবে যেহেতু আমি দুটোই জানি তাহলে আমাকে দুটোই করতে হবে কৃষ্ণ সেবাও করতে হবে প্লাস দেহগত যে বর্ণাশ্রম ধর্ম পালন সেটাও করতে হবে এই জন্য বলা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ ভাবনাময় হয়ে বর্ণাশ্রম ধর্ম পালন কৃষ্ণ ভাবনাময় ভাবে বর্ণাশ্রম ধর্ম পালন করতে হবে অর্থাৎ আপনি যদি গৃহস্থ হন তাহলে গৃহস্থের যে দায় দায়িত্ব আছে আপনাকে কৃষ্ণ ভাবনাময় হয়ে করতে হবে সে আপনি চাকরি করুন ব্যবসা করুন যাই করুন আপনি যেহেতু গৃহস্থ কৃষ্ণ ভাবনাময় হয়ে আপনার এই দায়িত্ব পালন করতে হবে কৃষ্ণ ভাবনাময় হয়ে দায়িত্ব পালন করা মানে আপনি সৎ পথে জীবিকা নির্বাহ করবেন এবং কৃষ্ণের দাস দাসী বলে সন্তান সন্ততিদের মনে করবেন তাদের ভরণ করা আপনার কর্তব্য এই ভাব নিয়ে আপনি আপনার কর্ম করে যাবেন তার সাথে সাথে আপনাকে কৃষ্ণ সেবা করতে হবে হরিনাম করতে হবে ভগবানের উদ্দেশ্যে দান ধ্যান করতে হবে বৈষ্ণব সেবা করতে হবে ঠিক আছে কৃষ্ণ ভাবনাময় হয়ে বর্ণাশ্রম ধর্ম পালন মানে আপনি ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন কৃষ্ণ সেবা মানে কৃষ্ণের জন্য আপনি কিছু সেবা করবেন এটা কৃষ্ণের জন্য আপনার জন্য না আপনার জন্য তো আপনি কৃষ্ণ ভাবনাময় হয়ে বর্ণাশ্রম ধর্ম পালন করবেন কৃষ্ণের জন্য আপনাকে কিছু করতে হবে কৃষ্ণ সেবা এটা শুধু কৃষ্ণের জন্য আপনার জন্য না এই দুটো যদি আপনি করেন তাহলে এটাই হবে আপনার সধর্ম ভক্তদের জন্য এটাই সধর্ম ভক্তরা যেহেতু শরীরের মধ্যেও আছে জ্ঞান বুদ্ধিও আছে আবার নিজেকে কৃষ্ণের দাসও মনে করে তাই ভক্তদের সধর্ম হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হয়ে বর্ণাশ্রম ধর্ম পালন করবে

মূলাটাকে একত্রে বলা হয় ভক্তি মিশ্র কর্ম ভক্তি মিশ্র কর্ম অথবা নিষ্কাম কর্ম অথবা কর্মযোগ কর্ম শুধু নয় নিষ্ঠম কর্মযোগ অথবা কর্ম সন্ন্যাস এই বিভিন্ন নামে পুরো বিষয়টা বলা হয় ইশকাম কর্মযোগ কর্ম সন্ন্যাস যোগ অথবা কর্মযোগ বা ভক্তি মিশ্রা কর্ম এটাই ভক্তদের সধর্ম যেহেতু ভক্তগণ দেহের মধ্যে আছেন যেহেতু দেহ দেহজাত কর্ম আপনাকে করতেই হবে তার সাথে সাথে আপনি যেহেতু নিজেকে কৃষ্ণ দাস বলে মনে করেন আত্মা বলে মনে করেন তাই আপনাকে কৃষ্ণ সেবাও করতে হবে কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্তব্য করব বর্ণাশ্রম ধর্ম পালন তার সাথে সাথে কৃষ্ণ সেবা হরি কথা শ্রবণ নাম করা ভগবানের সেবা করা এগুলো হচ্ছে কৃষ্ণ সেবা তো পুরো প্যাকেজটাকে বলা হচ্ছে ভক্তি মিশ্রা কর্ম বা নিষ্কাম কর্মযোগ বা কর্মযোগ বা কর্মসন্ন্যাস যোগ নিজেকে দেহ বুদ্ধি নিজেকে দেহ বলে মনে করা আর যারা নিজেকে আত্মা বলে মনে করছে মানে শুদ্ধ ভক্তরা কৃষ্ণ সেবা ছাড়া আর কিছুই করেন তাদের এই বর্ণাশ্রম ধর্ম পালন করতে হয় না কিন্তু যারা শুদ্ধ ভক্ত নন সাধারণ ভক্ত তারা কি করবে তাদেরকে দুটোই করতে হবে এটাও করতে হবে ওটাও করতে হবে প্রশ্ন আছে এখানে একটা সেটা হচ্ছে আমরা যারা এখন বুঝতে পারছি যে দেহগত বুদ্ধিও আছে আবার আমাদের এটাও বুঝতে পারছি যে আমরা আত্মা তো সেই হিসেবে ভক্তি করে যাচ্ছি এবং কৃষ্ণের সেবাই কিছু কাজ করা হচ্ছে কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো যখন বলে আত্ম অর্থাৎই জিজ্ঞাসু এরকম চার প্রকার যারা ভক্তি জীবনে মানে কৃষ্ণের শরণাগত হয় তো আত্ম অর্থাৎই যারা যারা ডিস্ট্রেস দূর করার জন্য বা অর্থ চাওয়ার জন্য ভগবানের চরণে আসে তাহলে সেই ভক্তিটা কি নিষ্কাম কর্মযোগ হবে আমার এটা জানি না ওটা নিষ্কাম সকাম যে কৃষ্ণ ভাবনাময় হয়ে কথাটা বলা মানেই হচ্ছে নিষ্কাম

আশ্রম মানে জীবনের চারটা ধাপ ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস ঠিক আছে মানুষের জীবনের চারটা ধাপকে বলা হচ্ছে আশ্রম বর্ণ মানে হচ্ছে পেশা যে পেশা দুটো আলাদা আবার একসঙ্গে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দুটো আলাদা আবার একসঙ্গে যেমন আপনার বর্ণ যেহেতু পেশা চারটা বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলো হচ্ছে বর্ণ আর গৃহস্থ বানপ্রস্ত ব্রহ্মচারী সন্ন্যাস এরা হচ্ছে আশ্রম তো এখন এই আশ্রম এই চারটা আশ্রমে যে আছে সে কোন বর্ণের লোক এটা প্রশ্ন হতে পারে ধরুন যিনি গৃহস্থ আশ্রমে আছেন তিনি কোন বর্ণের লোক তার পেশাটা তার পেশা অনুসারে তার বর্ণ নির্ধারণ হবে তিনি যে পেশায় যুক্ত আছেন সেটাই তার বর্ণ যে আশ্রমে আছেন সেটাই তার আশ্রম যে পেশার দ্বারা তিনি জীবিকা নির্বাহ করছেন ওইটাই তার বর্ণ ব্রাহ্মণের বর্ণ যজন যজন পঠন পাঠন ব্রাহ্মণ এই পেশার দ্বারা জীবিকা নির্বাহ করবেন তা এই পেশার দ্বারা যিনি জীবিকা নির্বাহ করছেন তাহলে তিনি ব্রাহ্মণ হম আবার ক্ষত্রিয় হচ্ছে ট্যাক্স সংগ্রহ করবেন প্রজা সুরক্ষা দেবেন প্রজা সুরক্ষাতে যুদ্ধ করবেন ক্ষত্রিয় তারপরে বৈশ্য কৃষি গোরক্ষা বাণিজ্য ইত্যাদি করবেন তিনি হচ্ছেন বৈশ্য শূদ্র হচ্ছে তিন বর্ণের সেবা করবেন চাকরি বাকরি ইত্যাদি হচ্ছে সূত্র জন্মগত ব্রাহ্মণের কথা বলা হচ্ছে না গুণগত ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ তিনি চাইলে চারটা আশ্রমই থাকতে পারেন ব্রহ্মচারী সারা জীবন কাটিয়ে দিতে পারেন গ্রস্ত হয়ে থাকতে পারেন অথবা তিনি বানপ্রস্ত নিতে পারেন অথবা তিনি সন্ন্যাস নিতে পারেন ব্রাহ্মণ চারটা বর্ণেই একের পর এক চারটা আশ্রমেই একের পর এক অতিক্রম করতে পারেন ক্ষত্রিয় তিনটা আশ্রমে থাকতে পারবেন ব্রহ্মচর্য গৃহস্থ এবং বানপ্রস্থ ক্ষত্রিয় সন্ন্যাস নিতে পারবেন না নিষেধ আছে বৈশ্য তিনি দুটো আশ্রমে থাকবেন এটা ব্রহ্মচারী অথবা গৃহস্থ বৈশ্বের বানপ্রস্ত বা সন্ন্যাস এলাও নেই শূদ্র একটা আশ্রমে থাকবে সেটা হচ্ছে গৃহস্থ ব্রহ্মচারী আশ্রমে থাকারও যোগ্যতা নেই বা বানপ্রস্থ সন্ন্যাস নেওয়ারও তার যোগ্যতা নেই তিনি শুধু গৃহস্থ আশ্রমে থাকবে তো এইরকম ভাবে সব শাস্ত্রে বিবেচনা করা আছে তো আমরা এখানে একত্রিশ নম্বর শ্লোকটা এতক্ষণ বিবেচনা করলাম হরি প্রভু ধন্যবাদ প্রণাম এখানে যে ব্রাহ্মণ গুণগত ব্রাহ্মণের কথা বলা হলো এখন এই যে ক্ষত্রিয় বৈশ্বিক শূদ্র এগুলো কি গুণগত মানের উপর বলা সব গুণগত সব গুণগত সত্যগুণে যিনি আছেন তিনি ব্রাহ্মণ রাজগুণে যিনি আছেন তিনি ক্ষত্রিয় তম যিনি যিনি আছেন আছেন তিনি তিনি হচ্ছেন হচ্ছেন বৈশ্য এবং শূদ্র মানে এই গুণটা যার মধ্যে সবসময় বেশি থাকবে তিনটা গুণই সবার মধ্যে থাকে তার মধ্যে যেই গুণটা সব থেকে বেশি থাকবে সেই অনুসারে তার বর্ণ নির্ধারণ হবে স্বাভাবিকভাবে তিনি সেই ধরনের কাজে আসক্ত হবে ওইটি তার বর্ণ হবে যারা সুদ্রে জন্মগত ভাবে সুদ্র তারা ব্রাম পুত্র গ্রহস্থ সন্ন্যাস নিতে পারবে গুণগত ভাবে শুদ্র যারা আছে তাদের মধ্যে সত্যগুণ রজগুণ আছে কিন্তু তাদের মধ্যে তমগুণটা অধিকাংশ সময় থাকে এই জন্য তারা সুদ্র বুঝতে পারছি হরে কমলিনী কীর্তিজা

প্রধান রূপে থাকে অর্থাৎ সত্যগুণ রজগুণ তমগুণ তখন প্রকৃতির মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় যখন সত্য রজ তমগুণ তিনটা গুণ নিষ্ক্রিয় অবস্থায় থাকে তখন জরা প্রকৃতিকে প্রধান বলা হয় রাধিক প্রভু বলছিলাম প্রভু আমার মনে একটা প্রশ্ন যে এখন বর্তমান সমাজ ব্যবস্থায় যে মানে এই বর্ণ আশ্রম কোন কর্মের দ্বারা তো বুঝাই যাচ্ছে না যে কোন আছে তো আমরা অনেক সময় দেখতে পাই ব্রাহ্মণের কাজ যজন যখন কঠন কখন তো এইগুলো দেখতে পাই কিন্তু অনেক সময় আবার তারা অন্য কাজে লিপ্ত আছে আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝবো কি করে যে ইনি হচ্ছে এই বর্ণের বা এই আশ্রমের মধ্যে অবস্থান করছে দেখতে হবে উনি কোনটা দিয়ে জীবিকা নির্বাহ করছেন উনি পার্ট টাইম দূর্গাপূজা এলে দূর্গাপূজা করে আর বাকি সময়টা কি জুতার দোকান দিয়ে বসে অধিকাংশ অধিকাংশ সময় যেটা কাজে উনি যুক্ত আছে সেটাই তার বর্ণ ঠিক আছে কিন্তু ব্রাহ্মণটা হচ্ছে এখানে লেখা আছে রাস্তাঘাটে আমরা দেখতে পাই অপ্রগতি নির্সপ তো এখানে আছে কিভাবে তার হচ্ছে বর্ণনাকে আমরা ইয়ে করতে পারি জন্মগত নয় জন্মগত ভাবে কেউ বর্ণ নির্ধারণ হয় না গুণ এবং কর্ম অনুসারে চক্রবর্তী গাঙ্গুলি হোক সৌরভ গাঙ্গুলি সারাটা জীবন ক্রিকেট খেললো ওইটা ব্রাহ্মণের কাজ ব্রাহ্মণের কাজ নয় তো গাঙ্গুলি টাইটেল হলো তো কি হলো খেলেছে তো ক্রিকেট আর এখন আবার কি দাদাগিরি প্রোগ্রাম চালায় ও না ব্রাহ্মণের কাজ নয় ওটা তাকে টাইটেল ব্রাহ্মণ হলে তাকে ব্রাহ্মণ বলা যাবে নাকি গুণ এবং কর্ম অনুসারে তার বর্ণ নির্ধারণ হবে পরের শ্লোকে আমরা যাচ্ছি বত্রিশ নম্বর শ্লোক যদৃচ্ছয়া চোপন্যম স্বর্গদারম অপাপৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধ মে হে পার্থ স্বর্গদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হয় ক্ষত্রিয়দের কাছে যুদ্ধটা একটা সুখের খবর বুঝতে পারছেন ক্ষত্রিয় যখন শুনবে যে একটা যুদ্ধ লেগে গেছে যুদ্ধ করতে হবে খুব খুশি হয় তাহলে চার বর্ণের মানুষ চারটা বিষয়ে খুশি হয় শূদ্র তাকে যদি মায়না বাড়িয়ে দেওয়া যায় সে খুব খুশি হয় বুঝতে পারছেন এই যে দিতে হবে ডিএ দিতে হবে ডিএ দিয়ে দিলে শূদ্ররা খুব খুশি হয়ে যাবে চাকরিজীবীরা সব শূদ্র চাকরিজীবী মানেই শুদ্র টাকার বিনিময়ে শুদ্র মানে টাকার বিনিময়ে কাজ করবে তার মেয়ের ডিএ বাড়িয়ে দিন বেতন বাড়িয়ে দিন সে খুব খুশি বুঝতে পারছেন শুদ্র বেতন বাড়লে খুশি আর বৈশ্য যেহেতু কৃষি গোরক্ষা বাণিজ্য এর ফেসিলিটি যত পাবে তত সে খুশি কৃষি কাজের যত ফেসিলিটি পাবে ব্যবসা করার যত ফেসিলিটি পাবে বা কৃষিজাত দ্রব্যের যত দাম পাবে সে তত সে খুশি হবে বৈশ্য তার কার্য যত বৃদ্ধি পাবে কৃষি কাজ ব্যবসা বাণিজ্য যত তার বৃদ্ধি হবে তত সে খুশি ক্ষত্রিয় খুশি হবে তাকে শাসন ক্ষমতা যত দেওয়া যাবে যত তার পাওয়ার দেওয়া যাবে শাসন করার তত সে খুশি আর ব্রাহ্মণ খুশি হবে তাকে দক্ষিণা দাও খাওয়া দাও খুব খুশি ক্ষত্রিয়দের কাছে যুদ্ধবিগ্রহ শাসন করার ক্যাপাসিটি যত দেওয়া যাবে ক্ষমতা অধিকার তত সে খুশি এখানে বলা হচ্ছে ক্ষত্রিয়র কাছে যদি ধর্মযুদ্ধে না চাইতে অফার আসে তাহলে খুব খুশি হয় বলুন হাত তুললেন কদা বলুন যে যে ভক্ত ও জানরা আছেন এরা যে সেবা দেন সেবার বিনিময়ে যে পারিশ্রমিক নেন তাহলে ওনটাকে শূদ্র সেবার বিনিময়ে পরিশ্রমিক হ্যাঁ মন্দিরে বা বিভিন্ন যে যে সেবা ভগবান সেবা দেন এবং যে পরিশ্রমিক নেন তাহলে ওনটাকে শূদ্র পরিণতি হবে যেহেতু কৃষ্ণ ভক্তি করছেন তার বিনিময়ে কিছু পারিশ্রমিক নিচ্ছেন তারপরে উনি কৃষ্ণ ভক্তি করছেন যেহেতু সেই জন্য তিনি যুক্ত থাকলেও একদম মতো আমাদের উৎস মানে প্রয়োজন হচ্ছে পূর্ণভাবে নিষ্কাম ভাবে ভগবানের সেবা করা যেহেতু কোনো কারণবশত করতে পাচ্ছেন না হ্যাঁ তো তাকে মিনিমাম পারিশ্রমিক নিতে হবে ভগবানের সেবায় যদি বেশি হয় সেটা ভগবত সেবা লাগাতে হবে পারিশ্রমিক যদি আপনি বলেন যে আমাকে দেড় লাখ টাকা দিতে হবে সেবা করছি তাহলে আপনি শূদ্র ছাড়া আর কিছু নন বলুন প্রভু আমরা যে দেখতে পাই গীতায় দ্রোণাচার্য উনি ব্রাহ্মণ আবার উনি অস্ত্র শিক্ষা গুরু আবার দেখতে পাচ্ছি আমরা যে উনি দুর্যোধনের পক্ষ নিয়েছিল শুধু অর্থের জন্য বেতনের জন্য বেতন চলার জন্য এখন ওনাকে আমরা কি হিসেবে দেখব আপনি কি কাজ করেন আগে সেটা বলুন আমি অ্যাডভোকেট অ্যাডভোকেট উকিল আপনি কোন বর্ণ বলুন দেখি আমি করেন না না আপনার জীবিকা অর্জনের জন্য আপনার টাকা নিতে হবে কিন্তু যদিও আপনি টাকা নিয়ে যেহেতু কাজ করছেন তাহলে আপনি শূদ্র বর্ণ এটা ক্যালকুলেশন ফর্মুলায় ফেলছে আমি আপনাকে শূদ্র বলতে চাইনি ফর্মুলাতে আপনি পড়ে গেছেন আমার কি করার আছে বলুন এবার আপনি শূদ্র হলেও সেই উপার্জনটা যেমন কৃষ্ণ সেবায় ব্যবহার করছেন তাহলে আপনি শূদ্র বর্ণরাও কৃষ্ণ সেবায় যুক্ত হতে পারেন ক্ষত্রিয় যেমন কৃষ্ণ সেবা করতে পারেন ব্রাহ্মণ যেমন কৃষ্ণ সেবা করতে পারেন বৈশ্য যেমন কৃষ্ণ সেবা করতে পারেন তেমনি ক্ষত্রিয়রাও করতে পারেন এই শূদ্ররাও করতে পারেন বর্ণে থাকলে যে কৃষ্ণ সেবার অনধিকারী তা বলা হয়নি ওই জন্যই তো বলা হচ্ছে যে যে বর্ণের আছেন সেটা কৃষ্ণ ভাবনাময় হয়ে করা আপনি ওকলাতেই যদি কৃষ্ণ সেবার জন্য করেন আর তার সাথে সাথে যদি আপনি ভক্তি করেন তাহলে আপনার ভক্তি মিশ্র কর্ম হচ্ছে আপনাকে শূদ্র বলা যাবে না আপনি ভক্তি মিশ্র কর্ম করছেন এখন প্রব দরনাচার্য যখন অনায়ের পক্ষ নিয়েছিল তাহলে ওনাকে আমরা কি বলব উনি নিয়েছিলেন অন্যায় পক্ষ সেজন্য তার শাস্তিও হয়েছিল সংকটকালে কিছু ধর্ম রয়েছে শাস্ত্রে সংকটকালীন ধর্মের কথাও বলা আছে সংকটকালীন ধর্ম মানে হচ্ছে যে ধরুন কোনো বর্ণ বিপদে পড়ে গেল ব্রাহ্মণ যদি বিপদে পড়ে যায় তাহলে তিনি বৈশ্যের বৃত্তি গ্রহণ করতে পারে অথবা ক্ষত্রিয়ের বৃত্তি নিতে পারে নিচের বর্ণের বৃত্তি গুলো উনি নিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন দ্রোণাচার্য যেহেতু সংকটকালে পড়ে গিয়েছিলেন তার সন্তানের দুগ্ধ জন্য একটা দুগ্ধবতী গাবি দরকার সেই জন্য তার বন্ধু দ্রোণাচার্য দ্রুপদ মহারাজের কাছে গিয়েছিলেন সেটা দিতে অস্বীকার করেছিলেন তিনি তাই তিনি বাধ্য হয়ে ক্ষত্রিয় বৃত্তি গ্রহণ করেছিলেন যুদ্ধবিদ্যা শিক্ষা দিচ্ছিলেন সংকট ছিল তার পারিবারিক অভাব অনটন ছিল তিনি সাহায্যের জন্য গিয়েছিলেন তিনি সাহায্য পান নিতে বাধ্য হয়ে করেছেন সংকটকালীন অনুসারে করা যেতে পারে প্রভুপাত নারদমণি বলছেন যে কলিযুগে যেহেতু ব্রাহ্মণেরা ব্রাহ্মণের কাজ করছে না তাই শূদ্রদেরকে উপযুক্ত ট্রেনিং দিয়ে ব্রাহ্মণ করতে হবে ভাগবতমের লেখা আছে যে যত শূদ্র আছে এই প্রসেসিং মাধ্যমে তাই ব্রাহ্মণের কাজ চালানো হচ্ছে বুঝতে পারছি এটা ভাগবতমে নারদমণি বলেছে যেহেতু এটা ক্রাইসিস চলছে ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করছে মানে না করছে না মানে এটা একটা ক্রাইসিস পিরিয়ড চলছে এই ক্রাইসিস পিরিয়ডে ব্রাহ্মণের কাজটা কে করাবে কে করবে দিয়ে ব্রাহ্মণের কাজ করাতে হবে তাই করা হচ্ছে ব্রাহ্মণরা যদি আজকে ব্রাহ্মণের কাজ করতেন তাহলে আমাদেরকে এই ব্রাহ্মণ দীক্ষা দিয়ে ব্রাহ্মণ বানাতে হতো না আমরা সরাসরি কৃষ্ণ ভক্তিতেই মানুষকে অনুপ্রাণিত করতাম ব্রাহ্মণ দীক্ষার জন্য আমরা বলতাম না কিন্তু ব্রাহ্মণেরা যেহেতু ব্রাহ্মণের কাজ করছেন না তাই ট্রেনিং দিয়ে ব্রাহ্মণের তৈরি করা হচ্ছে যে ব্রাহ্মণের কাজ যাতে হয় সেটা করা হচ্ছে এটা নারদমনি বলেছে এটা আমরা স্কনের মাধ্যমে করছি শুরু করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও শুরু করেছিলেন এমনকি মহাপ্রভুর সময়কালীন সময়ে যে রূপ গোস্বামী সনাতন নারা বিশেষ করে সনাতন গোস্বামী তিনি হরিভক্তি বিলাসে লিখে রেখেছেন যে পারদের সংমিশ্রণ বিশেষ প্রক্রিয়ায় কাশার সঙ্গে পারদের সংমিশ্রণের ফলে সোনা তৈরি হয় তো তেমনি বৈষ্ণব দীক্ষায় তাই দীক্ষিত করে একজন শূদ্রকে ব্রাহ্মণে পরিণত করা যায় এটা সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে লিখেছেন কিন্তু ওনারা কোন শূদ্রকে ব্রাহ্মণ দীক্ষায় দীক্ষিত করেননি ওনারা শুধু লিখেই রেখেছেন এটা প্র্যাকটিক্যালি চালু করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং আমাদের প্রভুপাল রূপ গোস্বামী সনাতন গোস্বামী কোন শূদ্রকে ব্রাহ্মণ করেননি বুঝতে পারছেন এটা শুরু হয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর থেকে এবং আমাদের প্রভুপাল সেটা কন্টিনিউ করছে ওনারা লিখে দিয়ে গেছেন কিন্তু ওনারা সাহস পাননি এটা করার যে কোনো একজন ব্রাহ্মণ দীক্ষায় দীক্ষিত করবেন সে সাহসটা ওনারা দেখাননি ওনারা লিখে গেছেন শাস্ত্রের কথা প্র্যাকটিক্যালি আমরা এখন এটা এখন দেখতে পাচ্ছি তবে আহ দাস ঠাকুর নরোত্তম দাস ঠাকুর তিনি করেছিলেন তিনি এই কায়স্থদেরকে ব্রাহ্মণ করেছিলেন এই জন্য ব্রাহ্মণ সমাজ তার প্রতি রেগে গিয়েছিল তো এটা একটা দুটো এক্সেপশন ঘটনা মানে দুই একজনকে করেছিলেন একদম পাইকারি হারে ইস্কন যেরকম ব্রাহ্মণ দীক্ষা দিয়ে বেড়াচ্ছে সেরকম না একটা দুটো ঘটনা ওনারা করেছে ব্যাপকভাবে ইস্কনের মাধ্যমে হচ্ছে এটা সনাতন গোস্বামী লিখে গেছেন সেটা ব্যাপকভাবে মাধ্যমে হচ্ছে বা ভাগবতমে যেটা নারদ মুনি বলছেন সেটা স্কনের মাধ্যমে ব্যাপকভাবে হচ্ছে ওকে তা ক্ষত্রিয়ার কাছে যুদ্ধটা একটা খুব আনন্দের বিষয় তেত্রিশ নম্বর শ্লোক অথ চেত্তম ইমম ধর্মম সংগ্রামম নী শশী তত সহধর্মম কীরтим চ ইত্যা পাপম অবাপস্যসি কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার সিও ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে ধর্মযুদ্ধ না গ অর্থাৎ কত্রিয় তোমার পার্থ কর্তব্য পালন না করলে তোমার পাপ অর্জুন বলছিলেন যে যুদ্ধ করলে আমার পাপ হবে কৃষ্ণ বললেন তুমি যুদ্ধ না করলে পাপ হবে তাহলে পাপের যে বিষয়টা এখানে খণ্ডন করা হলো চৌত্রিশ অকীর শান্তিতে অ্যায়াম সম্ভাবিত চাকিরতি মরণাদি ইচ্ছাতে সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে সমস্ত মর্যাদাবান লোকেরা যে যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মত ক্ষত্রিয়ের কাছে সম্মানটা খুব গুরুত্বপূর্ণ মৃত্যু সমান যদি অসম্মান হয় মৃত্যু তুল্য ক্ষত্রিয়রা অসম্মান সহ্য করতে পারে না অসম্মান মানে সেটা তারা মৃত্যু বলে মনে করে হম এই ধরুন ধ্রুব মহারাজ পাঁচ বছর বয়স বয়স তার বিমাতা একটু অপমান করেছেন তাকে সে সহ্য করতে পারে বনে গিয়ে ভগবানকে প্রাপ্ত হর পর ফিরে এলে ভগবানের আশীর্বাদ নিয়ে কিরকম জেদ দেখেছেন ক্ষত্রিয় অসম্মান মোটেই সহ্য করতে পারে না অসম্মানটা ক্ষত্রিয়ের জন্য মৃত্যু তা কৃষ্ণ বলছেন তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমার কীর্তিহীনতার কথা লোকে বলবে এ ভয় পেয়ে গেছে

তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে সবাই হেয় করবে সেটা মৃত্যুতুল্য হবে এটা কেউ কিন্তু ভাববে না তুমি দয়ার বশবর্তী হয়ে যুদ্ধ ত্যাগ করেছ সবাই ভাববে তুমি ভয় পেয়ে গেছ তোমার কাছে এটা মৃত্যুর সমান হবে অবাচ্য বাদাম তত দুঃখ তরম নকিম তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে অত বা প্রাপ্শসি স্বর্গম যেত্তা বা ভক্সসে মহিম তৎমাৎ উত্তিষ্ঠ কুন্তেয় যুদ্ধায় এ কুন্তি পুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও যুদ্ধ করলেও তোমার সুখ যদি মরে যাও স্বর্গ সুখ পাবে আর যদি জিতে যাও রাজ্য সুখ পাবে সুখ তোমার ভাগ্যে আছে একটা বাংলায় প্রবাদ আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে বুঝতে পারছেন তা তুমি যদি স্বর্গেও যাও তোমার সুখ হবে তুমি বলছিলে না আমার সুখ চাই না তা না চাইলে কি হবে তোমার সুখ আছে কপালে তোমাকে নিতেই হবে যুদ্ধ তোমাকে করতেই হবে সুখ তোমাকে নিতেই হবে তাই কর্মকাণ্ড অনুসারে এই সাতটা শ্লোক একত্রিশ থেকে সাত সাঁত্রিশ এই সাতখানা শ্লোকে কর্মকাণ্ড সিদ্ধান্ত অনুসারে অর্জুনকে যুদ্ধ করার জন্য কৃষ্ণ বললেন এবং তার সাথে সাথে অর্জুনের দুটো যুক্তিকে খণ্ডন করা হলো একটা হচ্ছে যে আমার পাপ হবে সেই যুক্তিটাকে খণ্ডন করা হলো আর একটা হচ্ছে আমি রাজ্য ভোগ চাই না তাই আমি যুদ্ধ করব না এই যুক্তিটাকে খন্ডন করা হলো না তোমাকে যুদ্ধ করতেই হবে যুদ্ধ না করলে তোমার তোমার মৃত্যু তুল্য হবে তোমার কাছে এরপরে আটত্রিশ নম্বর শ্লোক থেকে আরেকটু উন্নত স্তর নিষ্কাম কর্মযোগের কথা বলা হচ্ছে নিষ্কাম কর্মযোগ সুখে সুখ দুঃখে সমী লাভা লাভ জয়া জয়ৌ যুদ্ধায় সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো তাহলে তোমাকে পাপের ভাগেই হতে হবে না যে আমার পাপ হবে বলেছিল না পাপ হবে না যদি তুমি নিষ্কাম ভাবে করো সুখ দুঃখ জয় পরাজয় বিচার করার দরকার নেই এটা নিষ্কাম ভাবে করো তাহলে তোমার পাপ হবে না আচ্ছা এখানে কারা আছেন সরকারি চাকরিজীবী বলুন হাত তুলুন সার্ভিস হোল্ডার গভর্নমেন্ট বা এমনি প্রাইভেট ভেরি গুড ঠিক আছে ঠিক আছে নামে না আচ্ছা আচ্ছা একজনের দিলেই হবে একজনের দিলে হবে মানে একজনকে দিয়ে আমি উদাহরণটা নিয়ে আসবো সুবিদ্রন ਸਿੰਘ আপনি যে তো ক্যামেরা আছে বলুন মনে করুন আপনি চাকরি করছেন মাসের শেষে বেতন পেলেন না কেমন লাগবে খুব না না ভাবলেন না তো পরের মাসে দেবে তাই আবার আপনি চাকরি করছেন পরের মাসেও পেলেন না কিরকম লাগবে আরো খারাপ লাগবে ভাবলেন থার্ড মাসে হয়তো সরকার দেবে থার্ড মাসও কাজ করে গেলেন সরকার বেতন দিল না কিরকম লাগবে সরকারের সঙ্গে উদ্যস্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে কিছু যাতে কোনোভাবে ম্যানেজ করা যায় বা সেক্ষেত্রে অন্য ব্যবস্থা আমাকে করতে হবে কিছু অন্য ব্যবস্থা মানে অন্য পড়াবেন নাকি সেরকম কিছু করতে হবে প্রভু মানে সাবস্টিটিউট কিছু ব্যবস্থা করতে হবে তখন সংসারটা চলবে দেখুন মানুষ কর্ম করছে কর্ম ফলের জন্য কৃষ্ণ বলছেন তোমার কর্মফলের কথা চিন্তা করো না লাভ ক্ষতি কোনো চিন্তা করো না শুধু কর্ম করো করা সম্ভব আপনাকে যদি সরকার বলে আপনি বেতনের কথা চিন্তা করবেন না শুধু কাজ করে দেন করতে পারবেন না পারবো না তো সেটাই কৃষ্ণ অর্জুনকে করতে বলছে তোমার জয় পরাজয়ের কথা চিন্তা করার দরকার নেই তুমি শুধু কর্ম করে না এইটাকেই বলা হচ্ছে নিষ্কাম এটাই নিষ্কাম হাই স্ট্যান্ডার্ড কথা বলেছে সকাম কর্মকাণ্ড হচ্ছে আপনি কর্ম ফলের আশা নিয়ে কর্ম করুন এটা হচ্ছে কর্মকাণ্ড ফলের আশা নিয়ে কর্ম করাটা হচ্ছে কর্মকাণ্ড শাস্ত্র অনুসারে যা বলা হয়েছে আপনি ফলের আশা নিয়ে করুন এটা তাহলে আপনার কর্মটা হচ্ছে কর্মকাণ্ড কিন্তু আপনি আশা না নিয়ে কর্তব্য কর্ম করছেন তাহলে আপনার ওটা হচ্ছে কর্ম তো করার জন্য কৃষ্ণ এখানে বললেন তুমি কর্ম করো তাহলে তোমার আর প্রতিক্রিয়া ভোগ করতে হবে না কত বড় স্ট্যান্ডার্ড কথা বলেছেন উচ্চ স্তরের কথা যেটা পালন করা খুব কঠিন আমরা নিজেরাই করতে পারবো না অর্জুনকে করতে বলছেন কৃষ্ণ ওকে আজকে এই পর্যন্তই থাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামে শ্রেল ভ্রেম নন্দে শঙ্কর শঙ্কো রাম বলো তাড়াতাড়ি দিলে ভালো হয় প্রভু ক্লাস গুলো ঠিক করতে পারি না তো কেন করতে পারেন সেই দোকানদারি করতে হয় দোকানে বসে করতে হয়